আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা টেক, আইটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের খুবই প্রয়োজনীয় টুল গিট এবং গিট হাবের ব্যবহার একেবারেই বেসিক এবং স্ক্র্যাচ থেকে ইনস্টল করা থেকে শুরু করে প্রফেশনালি এটা কীভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে এক ভিডিওতেই জানব। গিট শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপমেন্ট না, যে কোনো প্রকার ফাইলই আমরা যদি তার ট্র্যাক রাখতে চাই, ম্যানেজ করতে চাই, সেটার জন্য আমরা গিট ইউজ করতে পারবো। এবং গিট এবং গিটহাব দুটো আলাদা বিষয়। গিটহাব হলো একটা কি বলা যায় যে রিমোট সার্ভারের মতো চিন্তা করতে পারি। আমরা যেমন গুগল ড্রাইভে অনেক কিছু সংরক্ষণ করে রাখি, গিটহাবেও সেমভাবে এই যে আমরা বিভিন্ন ভার্সন কন্ট্রোল করব, আমরা সেটা হচ্ছে জমা রাখতে পারবো রিমোটলি অনলাইনে বা ক্লাউডে, সেটা হচ্ছে গিটহাব। গিটহাব ব্যতীত এরকম গিট বাকেট, গিট ব্যাশ, এরকম আরও বেশ কিছু সার্ভিস রয়েছে, বাট সবচেয়ে পপুলার হলো গিটহাব। তাহলে আমরা বলতেছি যে গিট হলো একটা ভার্সন কন্ট্রোলিং সিস্টেম, যেটার মাধ্যমে যে কোনো প্রকার ফাইল ট্র্যাক রাখা যায়। যে আমরা যদি বিভিন্ন প্রকার ফাইলের মধ্যে পরিবর্তন করি, তো দেখা যায় যে অনেক সময় আমাদের প্রিভিয়াস ভার্সনে ফেরত আসা লাগে, বা আমরা যখন একটা বড় প্রজেক্টে কাজ করি তখন আসলে অনেকগুলা সফটওয়্যার ডেভেলপার মিলে একটা প্রজেক্টে কাজ করি, তো তখন দেখা যায় যে একই ফাইলে বিভিন্ন জনকে কাজ করা লাগে, তো ওগুলোর মধ্যে যেন কোনো গন্ডগোল না লাগে সেটার জন্য খুবই একটা ইফেক্টিভ এবং চমৎকার প্রসেস হলো গিট। তো শুরুতেই হচ্ছে আমরা গিট ডাউনলোড করে নেব। তো আমরা যদি গিট ডাউনলোড লিখে গুগলে সার্চ করি, তাহলে প্রথমে যে আমরা লিঙ্কটা পেয়ে যাব, এই লিঙ্কে ক্লিক করে আমরা হচ্ছে গিটকে ডাউনলোড করে নেব। তো এখানে গিট ডাউনলোডের জন্য আমরা যেটা আমরা যারা যে অপারেটিং সিস্টেম ইউজ করি, ম্যাক, উইন্ডোজ বা লিনাক্স রয়েছে, তো এই উইন্ডোজের জন্য আমি যেহেতু এটা উইন্ডোজ পিসি থেকে দেখাচ্ছি, তো আমরা হচ্ছে এই যে ডাউনলোড উইন্ডোজ করে নেব। তো এখানে গিয়ে আমরা সবচেয়ে লেটেস্ট ভার্সনটাই ডাউনলোড করে নেব। আর গিট অলরেডি আমার কাছে সম্ভবত ডাউনলোড করা আছে, তো এটা ডাউনলোড করার তাহলে দরকার নাই। তো আপনারা ডাউনলোড করে নেবেন এবং এরপর আমরা কি করব, এই গিটটাকে জাস্ট যেভাবে আমরা নর্মাল যে সফটওয়্যার রান করি বা ইনস্টল করি সেভাবে হচ্ছে আমরা নর্মালি ইনস্টল করে নেব। তো সেটার জন্য জাস্ট আমরা উইন্ডোজে ওই যে ক্লিক ক্লিক করে জাস্ট আগাতে থাকবো, তাহলে হচ্ছে কি হবে আমাদের হচ্ছে এই গিটটা ইনস্টল হয়ে যাবে। তো এটার জন্য আমরা জাস্ট নেক্সট করব। তো এখানে আমি একটু আমার গিটের ডিরেক্টরিটা চেঞ্জ করে নিই, আমার এই স্টোরেজে খুব বেশি জায়গা নাই, তো এখানে আমি প্রোগ্রামের ভিতরে রাখলাম। তো জাস্ট যেখানে আপনি রাখতে চান তার লোকেশনটাকে দেওয়ার পরে নেক্সট করে দেবো। তো বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করবো না, তো আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে গিট যেভাবে বলতেছে। তো এখানে ওরা বলতেছে যে এই যে আমরা গিটের বিভিন্ন কমান্ড ইউজ করবো এটার জন্য ডিফল্ট কোন এডিটর ইউজ করবো, তো আপনার যদি অন্য কোনো যে এডিটর থাকে আপনি ওই এডিটরকে সিলেক্ট করতে পারবেন, যেমন এই যে ভিজুয়াল স্টুডিও কোড এরকম, বাট আমি হচ্ছে একেবারেই ডিফল্টটাকে সেট করতে চাচ্ছি যে ইউজ ন্যানো এডিটর বাই ডিফল্ট। হ্যাঁ, বা আপনি চাইলে বিভিন্ন প্রকার আপনার নোটপ্যাড বা যেটা ইনস্টল করা রয়েছে আপনার পিসিতে, আপনি আপনার মানে একটা কি বলে যে যে আইডিতে আপনি কোড করেন চাইলে আপনি ওই ওইটার সাথে এটাকে সিঙ্ক করে নিতে পারবেন, বাট আমি আপাতত বেসিক দেখানোর জন্য একেবারেই মানে ডিফল্ট আইডিটাকে চুজ করলাম। তো এখানে একটা আপনি কাজ করে নিতে পারেন, এটা আমি এখনই করে নিব, সেটা হলো গিটের বর্তমানে আপনারা আমরা যখন করব তখন হচ্ছে যে ফোল্ডারটা বা যে রিপোজিটরিটা ক্রিয়েট হবে সেটাকে আমরা মাস্টার নামে ডাকি, বাট গিট হ্যাবে যখন আমরা দেখতে যাব তখন দেখবো যে ওই রিপোজিটরিটার নাম হলো মেইন। তো এটা চাইলেই আমরা যখন এই গিট ইউজ করবো আমরা প্রতিবারই চেঞ্জ করে নিতে পারবো, যে কোনো নাম রাখতে পারবো, বাট ওই কাজটা প্যারাটা কমার জন্য আপনি চাইলে এখানে যে ওভাররাইড করে আমি বলে দিতে পারবো যে আমার রিপোজিটরিটা যখন ক্রিয়েট হবে প্রথম রিপোজিটরিটা মেইন নামেই ক্রিয়েট হবে। তো এটাকে আমি নেক্সট করব, আর বাকিগুলো হচ্ছে আমি যেভাবে আছে সেভাবেই রেখে দিব, কারণ ওগুলো রিকমেন্ডেড ফর্ম আর কোনো কিছু আমার চেঞ্জ করার আপাতত দরকার নেই, নেক্সট করলাম। তো এটাই আর যেভাবে আছে আমি জাস্ট করে দিচ্ছি আর কি, মানে ডিফল্ট ফর্মটাই হচ্ছে আমি এখানে রাখতেছি। তো জাস্ট এটা করার পরে নেক্সট নেক্সট করলেই যেটা হবে যে আমার এই প্রোগ্রামটা ইনস্টল হয়ে যাবে। তো প্রোগ্রামটা আপাতত ইনস্টল হোক, এর মধ্যে হচ্ছে আমি গিট সম্পর্কে আপনাদের একটু বেসিক ধারণা দিই। তাহলে এখন যেটা আমরা ইনস্টল করলাম সেটা হলো গিট, সেটা কিন্তু গিট হ্যাবের সাথে কোনো সম্পর্ক নাই। গিট কি করবে, গিট হচ্ছে আমার আমি যখন আমার পিসিতে বিভিন্ন প্রকার সফটওয়্যার বা যে কোনো কিছু নিয়ে কাজ করব সে হচ্ছে সব কিছু ট্র্যাক রাখবে। সোজা কথায় সে 24 আওয়ার যতক্ষণ আমার পিসি ওপেন থাকবে ততক্ষণ সে হচ্ছে আমার ফাইলের দিকে তাকিয়ে থাকবে। আমি যে কোনো প্রকার চেঞ্জ করলে সেটা সে ট্র্যাক রাখবে, এবং আমার যদি মনে হয় যে আমার ওটা কোনো একটা প্রিভিয়াস ভার্সনে ফেরত যাওয়া দরকার বা আমি কোনোখানে কোনো কনফ্লিক্ট হয়েছে ওই গিটের হেল্প নিয়ে আমি ওখানে ব্যাক যেতে পারবো। তো গিটকে বোঝার জন্য বেসিক্যালি এই যে এখানে লাল কালারে যে কয়েকটা কমান্ড রয়েছে আমরা কমান্ড প্রম্পটে এই কয়েকটা কমান্ড ইউজ করেই গিটকে ইউজ করতে পারবো। যদিও গিটের একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রয়েছে, বাট যেহেতু আমরা ডেভেলপার তো আমরা চেষ্টা করবো যে হচ্ছে কমান্ড প্রম্পট ইউজ করে সব কিছু করার। আর গিট হচ্ছে
বেসিক্যালি এই যে লোকাল অংশটুকুতে আমার কাজ করবে। তো লোকালি দেখা যাবে আমি যেখানে কাজ করব সেটাকে আমি বলতেছি আমার একটা ফোল্ডার, তো ফোল্ডারটা এখানে আমি ধরেন যে আমি এটাকে বললাম যে এটা আমার হলো ওয়ার্কিং ডিরেক্টরি, এটা আমার হলো ওয়ার্কিং ডিরেক্টরি। এবং গিটে জাস্ট আমরা তিনটা জিনিস বারবার ওয়ার্ড ইউজ করবো, একটা হলো ওয়ার্কিং ডিরেক্টরি, একটা হলো স্টেজিং করা, আর আরেকটা হলো লোকাল রিপোজিটরিতে কোনো কিছু রাখা। হ্যাঁ, তো এগুলো আমরা লাইন বাই লাইন দেখবো। তো এইটা আমার হয়ে গেছে, এটাকে আমরা ফিনিশ দিয়ে দিব। তো মনে করুন আমি যে কোনো আমি আমার ফোল্ডারে যাব, যে কোনো একটা ফোল্ডারে গিটকে বোঝার জন্য আমরা হচ্ছে এখানে একটা ফোল্ডার বানাই নিব। তো আমি একটা ফোল্ডার বানাই নিলাম, তো এটার নাম দিলাম লার্নিং গিট, লার্নিং গিট। তো এই লার্নিং গিট ফোল্ডারের ভিতর যদি আমি আসি, এসে যদি আমি আমার মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে ওপেন গিট ব্যাশ নামে একটা কমান্ড বের হবে। তো এই ওপেন গিট ব্যাশ ইউজ করে আসলে আমরা কী করবো, গিটের সব কমান্ডগুলো লিখবো। তো এটা ইউজ না করে আমরা চাইলে উইন্ডোজের বেসিক কমান্ড প্রম্পটটাও ইউজ করতে পারি, বাট এটা ব্যবহারের সুবিধা হলো এখানে যে কমান্ডগুলো ইউজ করবো পরবর্তীতে আপনি লিনাক্স বা ম্যাক আপনি যে কোনো পিসিতে যদি ইউজ করতে চান সেখানেও সেম কমান্ডটি ইউজ করতে পারবো। বাট আমরা যদি সিএমডি কমান্ড প্রম্পট ইউজ করি, মাঝে মধ্যে কিছু কমান্ড আমাদের চেঞ্জ করে একটু অন্য সিনট্যাক্সে লেখা লাগবে, তো ওই প্যারাটা না নামার জন্য আমরা করবোটা কি আমরা হচ্ছে এখানে দেখবো। তো আপনার এখানে যদি গিট ইনস্টল হয়ে যায়, আপনি হচ্ছে প্রথমেই দেখতে পারবেন যে আপনার গিটের কোন ভার্সনটা ইনস্টল হয়েছে। তো এভাবে গিট ভার্সন লিখলে আপনাকে গিট ভার্সন বলে দিবে। আর যে কোনো গিটের ক্ষেত্রে আমাদের গিটের বর্তমান কি কন্ডিশন এটা দেখার জন্য আমরা সবচেয়ে যেটা মানে বেসিক কমান্ড আমরা বারবার ইউজ করবো সেটা হলো গিট স্ট্যাটাস, স্ট্যাটাস। বাট আপনি যদি এখন গিট স্ট্যাটাস দেন, ওরা বলতেছে যে ফ্যাটাল এরর, যে ওরা হচ্ছে এখানে যে গিট রয়েছে এটা সে বুঝতে পারতেছে না, এবং এটা স্বাভাবিক যে এই ফোল্ডারে এখন পর্যন্ত কিন্তু আমি কিছুই রাখি নাই। তো হলো গিট কিন্তু আপনা আপনি এই ব্যাপারটা বুঝতে পারবে না যে আমার এই ফোল্ডারে কিছু নাই, কেন যে এখানে যে আমার গিট লাগবে এবং আমার এই ফোল্ডারটা যে আমি গিট দিয়ে ট্র্যাক করতে চাই সেটা গিটকে আমার শুরুতে বলে দেওয়া লাগবে। তো এটার জন্য হচ্ছে আমরা কি ইউজ কমান্ড ইউজ করবো, সর্বপ্রথমে গিট ইনিট নামে একটা কমান্ড আছে, গিট ইনিট। তো এটা দেওয়ার ফলে কি হবে, এখানে গিট নামে একটা এই যে হিডেন ফোল্ডার হয়ে যাবে। তো আমি এখানে এই যে ভিউ গিয়ে আমার হচ্ছে হিডেন ফোল্ডারটা এখানে ওপেন করে রেখেছি এই জন্য, বাট এমনিতে আপনি কিছু দেখবেন না। বাট আপনি যদি এই যে ভিউতে গিয়ে হিডেন আইটেম ওপেন করে দেন, তাহলে আপনি দেখবেন ডট গিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। বেসিক্যালি এই ডট গিট ফোল্ডারটাই আমার হচ্ছে এখানে আমি যা কিছু করবো এই ফোল্ডারের ভিতরে সব কিছুকে সে হলো ট্র্যাক রাখবে। তো আমরা এই ফোল্ডারে এই ফোল্ডারের ভিতরে গিয়ে আমাদের আসলে কিছু করা লাগবে না, জাস্ট দেখায় দেওয়া যে গিট আসলে এই ভিতরে এই কাজটাই করে। তো এখানে আপনি মনে করেন নতুন একটা ছোট একটা আমি একটা টেক্সট ফাইল নিই, আমি যেহেতু আমরা বিভিন্ন প্রকার কোড রাখতে পারি তো সবচেয়ে কনভিনিয়েন্স হয় যে আমি যদি টেক্সট ফাইল থেকে আপনাদের বিষয়গুলো বুঝাই। তো মনে করেন যে আমি একটা ওয়ান ডট টেক্সট নামে একটা ফাইল নিলাম এবং লিখে আমি এখানে জাস্ট লিখলাম যে দিস ইজ এ টেক্সট ফাইল, তারপরে আমি লিখলাম যে ওয়ান, এটুকু লিখে রাখলাম। তো এই এইটা যে লিখে রাখলাম এটা হচ্ছে কি করবে, গিট হচ্ছে এই বিষয়টাকে সে হচ্ছে আমার হয়ে লক্ষ্য রাখবে। এবং এই কাজটা সে করবে কি কয়েকটা ধাপে, এই যে আমি বলছি যে সে হচ্ছে এই ওয়ার্কিং ডিরেক্টরিটার দিকে লক্ষ্য রাখবে এবং এই ফাইলগুলোকে আমরা ট্র্যাক রাখার জন্য জিনিসটাকে আমরা স্টেজিং একটা ডিরেক্টরিতে নিয়ে যাবো এবং পরবর্তীতে আমরা লোকাল রিপোতে সেটা রাখবো। এবং এটার জন্য আমরা এইখানে যে কয়েকটা কমান্ড দেখতে পাচ্ছি এই কয়েকটা কমান্ডটি বেসিক কমান্ডের মাধ্যমে আমরা আসলে গিটের অধিকাংশ কাজ করতে পারবো। তো সেটার জন্য আমি কি করবো, এই যে গিটে যাব, এখানে যে আমি কি বলছি যে গিট আমার বর্তমান কি অবস্থায় আছে সেটা দেখার জন্য আমি সবসময় গিট স্ট্যাটাস নামে যে কমান্ডটা এটা ইউজ করবো, স্ট্যাটাস। হ্যাঁ, তো এখানে আমি দিলাম। তো ওরা বলতেছে কি এই যে ওয়ান ডট টেক্সট এটাকে লাল করে দেওয়া আছে, বলতেছে যে এই এইটা হচ্ছে আনট্র্যাক অবস্থায় আছে। আনট্র্যাক অবস্থায় থাকা মানে হচ্ছে কি যে গিট এখন এটাকে ট্র্যাক করতে শুরু করে নাই, তাহলে গিটকে আমার যে কোনো সময় যে কোনো আমার যদি আমি হচ্ছে আমার একটা ফাইল ট্র্যাক করতে চাই গিটকে যে প্রথম কমান্ডটা দিব এই যে এখানে দেওয়া আছে গিট অ্যাড করব, গিট অ্যাড করলে সে কি করবে, সে হচ্ছে এই কমান্ডটাকে ট্র্যাক করা শুরু করবে। তাহলে আমরা কি করব, আমরা এখানে আসব যে আমরা হচ্ছে আমাদের কমান্ড প্রম্পটে গিয়ে লিখবো হচ্ছে কি যে গিট অ্যাড, অ্যাড লেখার পরে এটা বিভিন্নভাবে লেখা যায়। আমি যদি স্ল্যাশ অল দিই, স্ল্যাশ দিয়ে অল ডাবল স্ল্যাশ অল দিলে সে হচ্ছে এটাকে ট্র্যাক করা শুরু করবে। আবার আমি যদি বড় হাতের এ দিই সেটাও হবে, তো আমি কয়েকভাবে দেখাচ্ছি। তো এভাবে দিলাম, এরপরে যদি আমি দেখি গিট গিট স্ট্যাটাস, এখন আপনি আচ্ছা আমি একটু এটা একটু বড় করে দিই, স্ক্রিনে বোধহয় বেশ ছোট দেখাচ্ছে, দেখতে আপনাদের অসুবিধা হতে পারে, যেহেতু আমার আমি এটাকে একটু বড় করি কন্ট্রোল প্লাস দিয়ে একটু। তো এখন আপনারা একটু সম্ভবত বড় দেখতে পাবেন। তো এই যে একটু দেখি এখন, তো ওরা বলতেছে কি যে এই যে নতুন যে ফাইল ওয়ান ডট টেক্সটটা করছি সেটা হচ্ছে কি করছে যে সে হচ্ছে এটাকে ট্র্যাক করতে শুরু করছে, মানে এটাকে স্টেজিং করছে, বাট এখনও কি করে না এটাকে কমিট করি না। কমিট করা মানে হচ্ছে ওটাকে ফাইনালি সেভ করে রাখা, আর স্টেজিং করাটাকে আমরা চিন্তা করবো যে হচ্ছে ইনিশিয়াল স্টেজ, যে আমাদের যে আমরা যে কোনো কিছু কাজ করতেছি কাজের একটা লেভেলে যাই, আমরা চাচ্ছি একটা ব্রেক নেব কিছু করবো, আমরা হচ্ছে জিনিসটাকে অ্যাড করে রাখবো, আর ফাইনালি যখন আমাদের কাজটা হয়ে যাবে জিনিসটাকে আমরা কমিট করবো। তো এই জন্য আমরা গিটে খুব এই কথা রাখবো যে কমিট পুল পুশ। তো আমরা একটু পরে আস্তে আস্তে এই বিষয়গুলো দেখবো। তাহলে এখন হচ্ছে কি করছি এই গিটে এই করছি, বাট আমি চাইলে ধরুন যে আমি এই ফাইলটাকে শুধুমাত্র এইভাবে না, আমি যদি গিট আর ই অ্যাসিটি রিসেট এই কমান্ডটা দিই তাহলে কি হবে, গিট
আগের অবস্থায় ফিরে আসবে। এখন যদি আমি গিট এসটিএট স্ট্যাটাস দিই, সে আবারও বলতেছে যে এই ফাইলটাকে সে ট্র্যাক করতে পারে নাই। তো আমি যদি গিট এই যে অ্যাড দিলাম, বাট এভাবে করে গিট অ্যাড স্টার্ট দিলেও কি হবে যে আমার সব ফাইলগুলো হচ্ছে কি হয়ে যাবে, গিট হচ্ছে আবারও ওই স্টেজ অবস্থায় নিয়ে যাবে বা ট্র্যাক করবে। তো এটা দিলেও আবারও যদি আমি গিট স্ট্যাটাস দিয়ে দেখি, আমি দেখবো যে হ্যাঁ আমার ফাইলটাকে আবার সে ট্র্যাক করতে পেরেছে। তাহলে যখনই আমার ফাইলের ভিতরে কোনো কিছু পরিবর্তন হবে বা কোনো নতুন একটা ফাইল বানাবো, তো আমি আমি মনে করি যে এখানে আর একটা ফাইল বানাই, তো এই ফাইলটার নাম দিই হচ্ছে টু ডট টিএক্সটি। আমি বললাম যে এটা টু বা এসইসি সেকেন্ড ফাইল, তো এইভাবে দিলাম। তো এখন যদি আবারও আমি এখন এই গিট স্ট্যাটাস দিই, যে গিট এসটিএটি স্ট্যাটাস, এখন আমার কি বলতেছে যে দেখেন একটা ফাইল আমার সে ট্র্যাক করে স্টেজিং করে রেখেছে, আর আরেকটা ফাইল আনট্র্যাক অবস্থা আছে। তাহলে আমি এখানে আবারও কি করতে পারবো, আমি গিট অ্যাড এখানে চাইলে হচ্ছে আমি কি করতে পারবো, এবার বড় হাতের এ এটাও ইউজ করতে পারবো, মানে এই তিনটা গিট অ্যাডের পর ডট দিলেও হবে, স্ল্যাশ ডাবল স্ল্যাশ অল দিলেও হবে, বড় হাতে এ দিলেও হবে, এই তিনটাই একই কাজ করে। তাহলে গিট এসটিএট স্ট্যাটাস দিয়ে আবারও দেখি যে হ্যাঁ আমার হচ্ছে দুইটা ফাইলকে সে ভালো মতো স্টেজিং করে রেখেছে। এই যে এই জন্য বলছে যে তুমি যদি এটাকে আবারও আনস্টেজ করতে যাও, আমরা রিসেট নামে কমনটা ইউজ করতে পারবো, আবার এই যে চাইলে গিট রিমুভ এটা দিয়ে ফাইল নেমটা লিখে আমি হচ্ছে ওটাকে আনস্টেজও করতে পারবো। হ্যাঁ, তো কীরকম আমি যেহেতু দেখাচ্ছি এখান থেকে দেখাই দিই, গিট আমি আরএম লিখে আমি এখানে কি করতে পারবো, এভাবে করে সিএসি ক্যাস্ট, তারপর হচ্ছে ফাইল নেম। তো আমার ফাইল নেম কী ছিল মনে করেন যে টু টি ডাব্লিউ টু টি এক্স টি, তো এটা যদি করি সে হচ্ছে আবার কী করবে, গিট এসটিএট স্ট্যাটাস দিলে এখন দেখবেন যে ওই যে টু ফাইলটা ওটা আবারও কী হয়ে গেছে, আবারও আনস্টেজ হয়ে গেছে, মানে ওটা এখন গিট ট্র্যাক করতে পারতেছে না। আমি আবার কী করবো, গিট অ্যাড স্টার্ট দিলে সেটা হয়ে যাবে, তারপর গিট এসটিএট স্ট্যাটাস। তো বেসিক্যালি এখানে কমান্ড হলো গিট অ্যাড। তো এই যে গিট অ্যাড হলো এটাকে হচ্ছে আমার কী করা লাগবে, কমিট করা লাগবে। তাহলে আমি কী করবো, গিট সিও প্রবলেম আইটি কমিট এই কথাটা, এবং ওইটা কিন্তু আমাদের এখানে সাজেস্টও করতেছে, ওরা বলতেছে যে এটা এখনো কমিট হয়নি, তাহলে আমি এটা কমিট করবো। এবং কমিট করার সময় আমাদের কি করা লাগবে, স্ল্যাশ এম লিখে একটা মেসেজ কমেন্ট করে রাখা লাগবে, মানে পরবর্তীতে আমি যখন এই ভার্সনগুলো দেখবো যে আমার আসলে কি কি পরিবর্তন করেছি আমি যেন বুঝতে পারি। তো এখানে আমি বলবো যে ফার্স্ট টাইম কমিট ফ্রম লোকাল রিপোজিটরি, যেহেতু আমি আমার লোকাল পিসিতে কাজ করতেছি। তো এটা যখন করব এখন যদি কি হবে, আমি যদি গিট স্ট্যাটাস দিই এখন আমাকে বলবে যে আমার আর কিছু করা লাগবে না, ওটা সুন্দর করে কি হয়েছে মেন ব্রাঞ্চে এই গিটের এই জিনিসটা ওরা সেভ করছে। তো এই যে এখানে মেন মেন লেখা আছে, মানে আমি যে ব্রাঞ্চে থাকবো এটা মেন ব্রাঞ্চ, বলতে আমি হচ্ছে বুঝাচ্ছি যে যখন আমরা কোড করি আসলে আমরা সব কিছু একখানেই করবো না। এই উদাহরণ যদি হিসাবে আপনি বুঝতে চান, যে মনে করেন যে আপনার অফিসের একটা প্রোডাকশনে আপনি একটা সফটওয়্যার বানাচ্ছেন, তো যখন আমরা কোড করবো আমরা কিন্তু এমন কাজ করবো না যে ওই ওই সফটওয়্যারটা রানও করতেছে ওখানেই আমরা চেঞ্জ করতেছি। তাহলে আমরা কী করবো, ওই সফটওয়্যারটা একটা ভার্সন আমরা হচ্ছে একটা রিপোজিটরিতে রাখবো, মনে করেন এই মেন রিপোজিটরি, এবং ওইটার আমরা আরও একটা কপি বা ক্লোন বানিয়ে নেবো। যেমন ধরুন যে আমি এটা ডেভেলপমেন্ট টেস্টিং এরকম কয়েকটা রিপোজিটরি বানালাম, এবং ওইখানে আসলে আমরা আমাদের পরিবর্তন এবং চেঞ্জগুলো করবো, এবং পরবর্তীতে ওই চেঞ্জগুলো হয়ে গেলে পরবর্তীতে আমরা কী করবো, ওটাকে মেন ব্রাঞ্চের সাথে মার্জ করে ফেলবো বা মেন ব্রাঞ্চে আপডেট করবো। এই যে আমি কয়েকটা ওয়ার্ড ইউজ করলাম, মার্জ করা, নতুন নতুন রিপোজিটরি, এগুলোই আসলে গিটে আমরা বারবার ইউজ করবো। তো দেখা যাবে যে গিটের যদি আমি ব্রাঞ্চ দেখতে চাই, আমি কিন্তু এখনও লোকালে কাজ করতেছি, আমরা গিট হাবকে এখনও সংযুক্ত করি নাই, বাট আমরা দেখে নিতে যাচ্ছি বিআরএ অ্যান্ড ব্রাঞ্চ। তো এভাবে লিখলে এখানে আমি দেখতে পাবো আমার এখানে কয়টা ব্রাঞ্চ আছে, তো আমার এখানে দেখা যাচ্ছে একটাই মাত্র ব্রাঞ্চ আছে। তো আমি যদি নতুন ব্রাঞ্চ বানাতে চাই, তো আমি কী করবো, গিট ব্রাঞ্চ লিখে আমার নতুন যেই ব্রাঞ্চটা বানাতে চাই সেটা জাস্ট নাম লিখবো। তো আমি মনে করি যে ডিইভি ডেভেলপমেন্ট নামে একটা ব্রাঞ্চ বানাতে চাই, এইটা লিখলে হবে কি, সে আমাকে একটা ব্রাঞ্চ বানিয়ে দেবে ডেভেলপমেন্ট। এটা কীভাবে বুঝবো, গিট ব্রাঞ্চ শুধু যদি লিখি তাহলে আমাকে এখানে কয়টা ব্রাঞ্চ সেটা দেখাবে, এবং যেই ব্রাঞ্চে আছে সেটা আমাকে স্টার দিয়ে দেখাবে। তো এখন আমি চাচ্ছি আমি ডেভেলপমেন্ট ব্রাঞ্চে যাবো, ডেভেলপমেন্ট ব্রাঞ্চে সে কীভাবে বানিয়েছে, সে হচ্ছে এই গিট ব্রাঞ্চ থেকে সব কিছু নিয়েছে। তো এখন আমি কী করবো, গিট সিএইচি সি চেক আউট, এটা হচ্ছে চার একটা কমান্ড, চেক আউট করে আমি কী করতে পারবো, এই ডেভেলপমেন্ট ব্রাঞ্চে যেতে পারবো। তো এখন দেখেন এই যে ব্র্যাকেটে এখানে আমার ডেভেলপমেন্ট হয়ে গেছে, মানে আমি এখন ডেভেলপমেন্ট ব্রাঞ্চে আসি। তো গিটের মজাটা হচ্ছে কোথায়, মনে করেন এই ডেভেলপমেন্ট ব্রাঞ্চে আমি নতুন আরেকটা ফোল্ডার নিবো, হ্যাঁ নতুন আরেকটা মনে করেন যে টেক্সট ফাইল নিবো, তো এটার নাম আমি রাখলাম যে ডেভ টেক্সট। তো আমি বললাম যে দিস ইজ ক্রিয়েটেড ফ্রম ডেভ ব্রাঞ্চ। তো যখনই আমার যে কোনো একটা কিছু বানানো হবে বা এডিট করা হবে, তখনই আমি কী করবো জানি, ওই যে গিট স্ট্যাটাস যদি দিয়ে দেখতে চাই স্ট্যাটাস, আমি দেখবো যে ওটা আমার আনট্র্যাক আছে, ওটাকে আমার স্টেজিং করা লাগবে, তখন আমি গিট অ্যাড স্টার্ট দিব, তাহলে এটা হয়ে যাবে। এরপর আমি কী করবো, গিট কমিট করে দিব, তাহলে ওটা আমার কী হবে, ওটা আমার হারাই যাবে না, ওটা আমার লোকালি সেভ করা থাকবে। তো এখানে গিট কমিট দিয়ে আমি দিলাম যে কমিট ফ্রম ডিইভি এলওপি এমই এমই ডেভেলপমেন্ট।
তো আমি জাস্ট বললাম যে এটা কমিট, আমি ডেভেলপমেন্ট ব্রাঞ্চ থেকে এটা কমিট করে দিচ্ছি। তো এখন আবার কি করবো, আমি মনে করি মেইন ব্রাঞ্চে ফিরে যাই, যে কোনো একটা ব্রাঞ্চে ফিরে যাওয়া মানে ওটাকে চেক আউট করা। তো ওই জন্য আমরা লিখবো গিট সিএইচই সিকে ওই চেক আউট, লিখে যেই ব্রাঞ্চে ফিরে যাবো ওই ব্রাঞ্চের নাম এমএন, এমএআইএন, মেইন। তো এটাতে আমি গেলাম এবং সঙ্গে সঙ্গে দেখেন আমি যখনই মেনে আসছি আমার কিন্তু এখান থেকে ডেভেলপমেন্ট ডট টিএক্সটি ফাইলটা হারিয়ে, মানে এখান থেকে গিট ভ্যানিশ করে দিয়েছে। তো গিটের মজাটা এখানে যে আপনি যখন যে ব্রাঞ্চে থাকবেন আপনি ওই ফোল্ডারগুলোই দেখতে পাবেন। তাহলে একটু আগে আমি ডেভেলপমেন্ট ফোল্ডারে ছিলাম, ওখানে আমার যে ফোল্ডারটা ছিল ওটাকে কিন্তু সে এতটাই পাওয়ারফুল যে আমার পিসি থেকে সে আমাকে ভিজুয়ালি হাইড করে ফেলেছে ওই ফাইলটা। হ্যাঁ, তো এখন হচ্ছে কি হয়েছে যে এই মেইন ফোল্ডারের ভিতরে শুধুমাত্র ওয়ান আর টু রয়েছে। তো এখন আমি কি করতে চাচ্ছি যে আমি এখন চাচ্ছি যে না, ডেভেলপমেন্ট আমার ওখানে যে ফাইলটা ছিল সেটা আমার জন্য এই মেইন ফাইলে আসে। তাহলে এর জন্য আমার কি করা লাগবে, মার্জ করা লাগবে, যেই যেই রিপোজিটরিতে ম্যানেজ করব ওটাতে আমার থাকা লাগবে। তাহলে আমি যদি ডেভেলপমেন্ট রিপোজিটরিকে মেইনের সাথে মার্জ করতাম তাহলে আমি ডেভেলপমেন্ট রিপোজিটরি থেকে ওই কমান্ডটা লিখতাম। এখন আমি চাচ্ছি মেইন, আমি চাচ্ছি যে এই মেইনকে মার্জ করবো কার সাথে, ডেভেলপমেন্টের সাথে। তাহলে এইটার এটার জন্য আমার একটা কমান্ড আছে যে গিট এমই আর জিই মার্জ, মার্জ লিখে হচ্ছে আমরা কি বলবো যে মার্জ লিখে যার সাথে মার্জ করতে চাই আমরা হচ্ছে তার নামটা লিখবো। তো আমরা হচ্ছে মার্জ করতে চাই কার সাথে, ডেভের সাথে, ডেভেলপমেন্ট, ডিইভি, ডেভেলপমেন্ট। এরপরে ওই যে আগের মতো আমাদের এখানে একটা কি লেখা লাগবে, কমেন্ট করে লেখা লাগবে যে আমি লিখে লাগলাম যে মার্জ উইথ কার সাথে, ডেভ, ডেভ এর সাথে আমি মার্জ করে ফেলছি। তো এটা যখন আমি লিখবো দেখেন এখন আমার এই যে ডেভেলপমেন্ট টেক্সটটা এখানে চলে আসছে। তো আমি যদি আবারও মার্জ করার চেষ্টা করি যে মার্জ উইথ ডেভ এগেইন, এখন কিন্তু আমার আর মার্জ বলবে যে কোনো মার্জ করার প্রয়োজন নেই কারণ অলরেডি দুইটা ফাইল আপ টু ডেট। তাহলে আমার এই জিনিসটা হলো মার্জিং হয়ে গেল। এখন হলো কি যে আমি হচ্ছে এখানে এই এই কমিট করলাম এবং কমিট করার ফলে আমার এই জিনিসটা হচ্ছে কন্ট্রোল থেকে গেল। বাট যেটা সমস্যা হয় যে গিট আমরা যে কারণে ব্যবহার করি যে এইটা যেন হারায় না যায়, আমরা যেন ভার্সনগুলো কন্ট্রোল করতে পারি, তো লোকাল পিসিতে তো আমরা দেখা যায় অনেক সময় ডিলিট করে ফেলতে পারে বা অনেক ঝামেলা হয় এবং অধিকাংশ প্রজেক্টে আসলে আমরা একাই কাজ করবো না, অনেকজন মিলে করে। তো এই কোডগুলোকে আসলে আমার লোকাল পিসিতে না রেখে এটাকে যদি আমি রিমোটলি এক জায়গায় স্টোর করে রাখতে পারি সেটা আসলে আমাদের জন্য আরও বেশি ফ্রুটফুল হয়। তো ওই কাজটা আসলে আমরা গিট হাব থেকে করবো। তো আমরা কি করবো, আমরা হচ্ছে এই যে গিট হাব নামে এই রিপোজিটরি চলে যাবো। আমি যদি এখানে আমার অ্যাকাউন্টটা একটু সাইন আউট করে ফেলাই, একটু সাইন আউট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে github.com এ যদি আসি, এসে এখান থেকে আপনি সাইন আপ করে, আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে আপনি হচ্ছে জাস্ট নর্মালি সাইন আপ করে নেবেন যে কোনো একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো আমার যেহেতু সাইন আপ করা রয়েছে তো আপনি জাস্ট, বা আপনার যদি আগে থেকে গিটহাব থাকে থাকার কথা তো সাইন ইন করে আপনি হচ্ছে জাস্ট আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। তো লগ ইন করে ফেললেই এই যে এখান থেকে আপনি এই যে নিউ নামে অপশন দিয়ে আপনি এখানে নতুন নতুন বিভিন্ন রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি আপনি যদি এই যে আপনার প্রোফাইলেও যান, আপনার প্রোফাইল থেকেও আসলে এখান থেকেও এই যে আপনার অপশন আসবে, আপনি যদি এই রিপোজিটরি যান প্রোফাইলের এখানেও নিউ নামে অপশন রয়েছে। তো এটা আসলে এখানকার কই কাজ, এই যে দেখেন আমরা কিন্তু এই কয়েকটা কাজ আমরা করে ফেলেছি। আমি একটু দ্রুত দেখিয়েছি যে এই যে গিট অ্যাড করছি, গিটকে আমরা কি করছি কমিট করছি এবং বিভিন্ন ব্রাঞ্চের ভিতরে আমরা হচ্ছে চেক আউট করছি, এই কাজগুলো আমরা করছি এবং গিটকে আসলে আমরা মার্জও করে দেখছি যে আমরা দুইটা ব্রাঞ্চের মধ্যে কিভাবে মার্জ করা হয়। পরবর্তীতে আমরা একটু অ্যাডভান্স লেভেলে মার্জ কনফ্লিক্টটা দেবো, বাট আমরা লোকালি কাজগুলো করছি। তাহলে আমরা লোকালি যে কাজ করছি সেটাকে বলতেছি ওয়ার্কিং ডিরেক্টরি, ওগুলাকে প্রাথমিক অবস্থায় সেভ করাকে আমরা বলতেছি ওইটাকে স্টেজিং করা এবং পরবর্তীতে ওইটাকে ফাইনালি সেভ করাকে আমরা বলতেছি এটাকে লোকাল রিপোজিটরিতে কমিট করে দেওয়া। তাহলে গিট অ্যাড করতেছি, গিট কমিট করতেছি, আর বিভিন্ন ব্রাঞ্চকে আমরা চেক আউট করতেছি, বিভিন্ন ব্রাঞ্চকে আমরা মার্জ করতেছি। দেখছি এখন এই যে আমরা কাজটা করলাম এটা আমরা লোকালি রাখতে চাচ্ছি। তো এটার জন্য আমি কি করবো, এখানে আসবো এবং এখানে এসে আমি একটা রিপোজিটরি বানাই নিবো। আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট গুড প্র্যাকটিস হলো আপনি লোকালি যে রিপোজিটরি নিয়ে কাজ করতেছেন সেই নামে একটা বানানো। তো এখানে আমার আছে কি লার্নিং গিট, আমি সেম নামে এখানে একটা রিপোজিটরি বানাইলাম লার্নিং গিট। তো করার পরে একদম নিচে এসে জাস্ট ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলে আমার এই রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে। এখন ওরা কি বলতেছে, এই রিপোজিটরির জন্য আমাকে একটা HTTP একটা URL দিয়ে দেওয়া আছে। এই HTTP ইএস URLটা ইউজ করে আমি এই যে এটা কপি করে নিলাম, এই যে HTTP URL এটা ইউজ করে আসলে আমরা কি করতে পারবো, ওই আমাদের লোকাল গিটকে এই এই গিট হ্যাবের সাথে কানেকশন করতে পারবো। তো আমরা দুইটা কাজ করতে পারি। দেখা যায় যে সবসময় যে আমরা শুধুমাত্র আমাদের লোকাল ফাইলগুলোকে গিট হ্যাবে রাখবো এরকম না, এমনও হতে পারে যে আমরা অন্য কারো একটা গিট হ্যাবের রিপোজিটরি, এই যে আমরা যেরকম একটা রিপোজিটরি বানালাম ওটাকে আমরা অ্যাক্সেস করবো। তো যখন আমরা হচ্ছে অন্য কারো রিপোজিটরি অ্যাক্সেস করবো সেটাকে আমরা বলতেছি সেখান থেকে আমরা পুল করে নিয়ে আসবো, আর আমরা যখন আমাদের লোকাল জায়গা থেকে ওই রিপোজিটরিতে কিছু পাঠাবো ওটাকে পুশ করবো। তো যেহেতু অলরেডি আমরা এখানে একটা লোকাল রিপোজিটরি বানাই রাখছি লার্নিং গিট, তাহলে প্রথমে আগে আমরা এটা দেখি যে আমরা আমাদের লোকাল কাজগুলোকে কীভাবে রিমোটলি নিয়ে যাবো। তো ওই ওই কাজটা করার জন্য এই যে এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে আমি চাইলে এখানে নতুন একটা রিপোজিটরি বানাতে পারি, অথবা আমার এক্সিস্টিং যদি কোনো রিপোজিটরি থাকে ওইটাকে আমরা এখানে পুশ করে দিতে পারি। যে কাজটা আসলে আমরা এখন করবো যে আমরা এই যে আমাদের লার্নিং গিট এই যে ফোল্ডারটা রয়েছে এখানকার সমস্ত ফাইলকে আমরা চেষ্টা করবো কি এই যে গিট হ্যাবের ভিতরে পুশ করে দেওয়ার জন্য। তাহলে এটা করার জন্য আমার কী করা লাগবে, ওরা এখানে সুন্দর করে এই কমান্ডটা লিখে দিচ্ছে যে গিট রিমোট অ্যাড অরিজিন, এইটা লেখা লাগবে। তো এইটা লেখার কারণটা কি যে আমি আমি একটু জাস্ট একটু আপনাকে অ্যাডভান্স বিষয়টা দেখি। এখানে যদি আসি দেখেন এখানে একটা আমার হচ্ছে কনফিগ নামে
ফাইল রয়েছে এই রিপোজিটারিতে। তো এটাকে যদি আমি একটু নোটপ্যাডে ওপেন করার ট্রাই করি, নোটপ্যাডে ওপেন করি, আপনি দেখবেন এখানে কোনো তথ্য নাই। ওরা বলতেছে এই যে দেখেন এটা ফলস দেওয়া আছে, যে এই যে লোকাল আপডেট সিম লিঙ্ক ইগনোর রিপোজিটারি। তো এই এই জায়গাটাতে সে সে আসলে জানে না যে সে এটা কোথায় আপডেট করবে। তো এটার জন্য আমরা প্রথম কাজ কি করব, আমরা হচ্ছে এই লোকেশনে যে আমার পুশ করা লাগবে সেটা হচ্ছে আমরা এখানে বলে দিব। পরবর্তীতে জাস্ট আমরা এই যে গিট পুশ এটা কমান্ড ইউজ করলেই হয়ে যাবে। বাট প্রথমে আমাদের তো এইটা যে গিটহাবে আছে বা এই এইটা যে গিটহাবে রিপোজিটরি সেটা তো হচ্ছে আমাদের লোকাল মেশিনকে চালানো লাগবে। তো এটার জন্য আমার কি করা লাগবে, গিট রিমোট অ্যাড অরিজিন, এটার পরে হচ্ছে ওই লোকেশনটা দিয়ে দেওয়া লাগবে। তো এটা যদি একসাথে এখানে দেওয়া আছে আমি এখান থেকে কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। তাহলে এখানে এই যে গিট রিমোট অ্যাড অরিজিন এটা লিখে আমি যদি একটা ইন্টার প্রেস করি, তো ও হচ্ছে বলবে যে হ্যাঁ এই এটার সাথে হয়েছে কি হয়েছে কানেকশন হয়েছে। তো আমাদের এই ব্রাঞ্চটার নামই মেন, বাট আপনার যদি এই ব্রাঞ্চটার নাম মেন না থাকতো যেমন তাহলে আপনি কি করতেন, মনে করেন আপনার এই ব্রাঞ্চটা মাস্টার নামে ক্রিয়েট হয়েছে, বাট আপনি চাচ্ছেন যে গিটহাবে হচ্ছে যে কোনো যে ইনিশিয়াল যে ব্রাঞ্চটা ওটাকে মেন নামে থাকে, তাহলে আপনি লোকাল ব্রাঞ্চটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, মনে করেন BRAN ব্র্যাঞ্চ। তো এখন এই যে বড় হাতের এম দিয়ে এখানে হচ্ছে আপনি যেটা নাম দিচ্ছেন, আমি ধরেন দিলাম যে নিউ নেম, তাহলে এই ব্রাঞ্চটার নাম এখন আমার হয়ে যাবে নিউ নেম। হ্যাঁ এখন কি বলতেছে যে আচ্ছা আমার হচ্ছে বানানটা ভুল গিয়েছে, ব্রাঞ্চ বানানটা হবে BRAN সিএচ ব্রাঞ্চ, ব্রাঞ্চ লিখে স্ল্যাশ বড় হাতের এম নিউ নেম, আমি ধরো নিউ নেম দিলাম। আমার ব্রাঞ্চের নাম কিন্তু এখন দেখেন এই যে চেঞ্জ হয়ে ব্রাঞ্চ নিউ নেম হয়ে গেছে গিট BRAN ব্রাঞ্চ, আমি গেলে এখানে দেখতে পাবো। বাট আমি তো চাচ্ছি না, আমি চাচ্ছি যে এইটা যেই নাম আর আমার ভিতরে যেই গিটহাবের নাম ওটা এক থাকুক। তো এটার জন্য আমি কি করবো, গিট BRAN সিএচ ব্রাঞ্চ লিখে বড় হাতের এম লিখে আমি এটার নাম মেন এখানে চেঞ্জ করে নেবো। তো আমি আবার চেঞ্জ করে নিলাম, এখন ব্রাঞ্চের নাম হয়ে গেলো মেন। তো এখন হচ্ছে আমার কি করা লাগবে, এটাকে পুশ করা লাগবে। তো গিট লিখে আমি যদি পুশ লিখি, জাস্ট পুশ, এখানে হচ্ছে পুশ অরিজিন ইউ লেখা দরকার নাই আসলে, ORI অরিজিন মেইন এটা দিলেই আমার হচ্ছে পুশ হয়ে যাওয়ার কথা। বাট প্রথমবার আপনাকে যেটা করা লাগতে পারে সেটা হলো যে অথেন্টিকেট করে নিতে হবে যে এটা যে আসলেই অথোরাইজ একটা সফটওয়্যার, গিটহাবের ভিতরে যে আপনার এই কোডগুলো পোস্ট করা লাগবে। অনেক সময় এখানে একটা প্রম্পট আসবে, তো যেহেতু অলরেডি আমি এটা নিয়ে কাজ করেছি, এটা আমার ক্যাশ মেমোরিতে আমার হচ্ছে এই বিষয়টা সেভ করা রয়েছে। বাট আপনাদের ক্ষেত্রে প্রথমবার যেটা হতে পারে যে এখানে একটা প্রম্পট আসবে যেখানে বলবে যে আপনি হচ্ছে আপনার ভেরিফিকেশন করেন, তার তখন জাস্ট আপনি হচ্ছে ইমেল এবং ইউজার নেমটা আবার দিবেন, ভেরিফাই হয়ে গেলে আপনি হচ্ছে তখন এই যে এই এই টার্মিনালটাকে আপনি হচ্ছে গিটহাবের সাথে ইউজ করতে পারবেন। তো এটা কিভাবে আমি বুঝলাম যে এইটা যদি এখন আমি রিফ্রেশ দিই, যে আমি গিটহাবের যদি আমার এই জিনিসটাকে রিফ্রেশ দিই, আপনি দেখবো কি এখানে যে আমার দেখেন ডেভ টেক্স 1 এবং 2 এই ফাইলগুলো হচ্ছে এখানে চলে আসছে। কেন, কারণ আমি হচ্ছে পুশ করে দিয়েছি। এটাই আমি এখানে লিখছি যে আমরা হচ্ছে গিটে যখন লোকাল থেকে রিমোটলি কিছু কোথাও পুশ করব, নট অনলি গিটহাব, আমি যে কোনো এরকম গিটহাবের মতো যে সার্ভারগুলো যেগুলো গিটের ভার্সন কন্ট্রোলকে রিমোটলি রাখতে হেল্প করে, ওইগুলোর জন্য আমি যে কোনো একটা এই যে পুশ বাটনে ক্লিক করব, তাহলে হচ্ছে এটা আমার এখানে চলে আসবে। এবং কি নামে আসছে দেখেন, এখানে শুধুমাত্র মেইন নামে কিন্তু আসছে, এবং আমরা যে এখানে আমাদের কিন্তু এখানে দুইটা ব্রাঞ্চ রয়েছে, আমরা কিন্তু শুধুমাত্র মেইন ব্র্যান্ডটাকে ব্রাঞ্চটাকে পুশ করেছি। কারণ আমি চাইলে কি করতে পারবো, আমার হচ্ছে ডেভেলপমেন্ট ব্রাঞ্চটাকেও এখানে পুশ করতে পারবো। তো ওই কাজটাও আমি করব। তো ওই ওই কাজটা করার জন্য আমার কি করা লাগবে, আমি জাস্ট এখানে আসব। তো যেই আমি করব তাহলে আমার ওই ওই ওইটাতে লাগবে, তাহলে আমি গিট কি করব, সিএইচই সিকে চেক আউট করে আমি হচ্ছে আমার ডেভ নামে যেই আমাদের ব্রাঞ্চটা আছে সেখানে গেলাম। এখন আমি চাচ্ছি এই ডেভটাকে আমি হচ্ছে পুশ করার জন্য, তো আমি যদি গিট পুশ শুধুমাত্র লিখি, আগে আমি দেখি যে কী হয়। ওরা বলতেছে যে এটাকে সে আসলে চিনতে পারতেছে না। কেন চিনতে পারতেছে না, কারণটা হলো যে এই গিট পুশ শুধুমাত্র এই কমান্ডটা কাজ করতো যদি অলরেডি এখানে ডেভেলপমেন্ট নামে আমার একটা ব্রাঞ্চ থাকতো। যেহেতু এই ব্রাঞ্চটা নাই, তাহলে এটা আমার কী করা লাগবে, বানায় লেওয়া লাগবে। ওই বানানো কাজটা হচ্ছে আমরা কীভাবে করব, আমরা হচ্ছে গিট পুশ, এই যে এই এই যে যে কথাটা লিখছে সেট আপস্ট্রিম অরিজিন ডেভ, আপনি এটা ইউজ করলেও পারেন, এটা তো এখান থেকে দেওয়াই আছে। আমি হচ্ছে আরেকটা কমান্ড দেখাই যে গিট পুশ আমরা কী করবো, ও আর অরিজিন লিখে হেড লিখবো, এইচই এডি বড় হাতে লিখে হেড যদি আমি লিখি, আমার কী হবে, আমার হচ্ছে যে এই যে এই যে গিট হবে এখানে হচ্ছে এই সেম নামে আমার আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে এবং ওই ব্রাঞ্চটা এখানে আপলোড হয়ে যাবে। তো এই যে আমি দিলাম হেড, তো গিট পুশ অরিজিন হেড দিলে দেখবেন যে সেম নামে একটা হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে আবার একটু রিফ্রেশ করি, এই যে দেখেন আমার কিন্তু এখানে মেইন নামে একটা মাত্র এখন পর্যন্ত ব্রাঞ্চ, বাট আমি এখন একটা রিফ্রেশ করলে আপনি যদি আসেন আপনি দেখবেন এই যে ডেভ নামে আমার কিন্তু অন্য আরেকটা ব্রাঞ্চ হয়ে গেছে। এখন ডেভ নামে যে একটা ব্রাঞ্চ হয়ে গেছে, এখন সুবিধা কি, এখন যেহেতু আমি ডেভেলপমেন্ট এই এই যে দেখেন ডেভেলপমেন্টে আছি, এখানে যদি আমি নতুন মনে করি এই ডেভ টেক্সটাকে আমি একটু চেঞ্জ করি, হ্যাঁ আমি হচ্ছে এখানে বললাম যে এটা থাক, এরপরে লিখি সিএইচএন চেঞ্জেড ফ্রম ডেভ ডেভ। তো এটা আমি জাস্ট একটা নর্মাল টেক্সট দেখলাম। তো এটার পর আমি কি করব জানি, আমার সবসময় কাজ হলো প্রথমে হচ্ছে গিট অ্যাড ডাবল স্ল্যাশ দিয়ে অল অথবা স্টার এভাবে পুশ করে নেওয়া, তারপরে গিট কমিট, কমিট লেখার পরে একটা আমার কমিট মেসেজ দিতে হবে যে
আমি জাস্ট লিখি যে ডেভ ডেভ জাস্ট, মানে অবশ্যই একটা অর্থবোধক কমেন্ট দিবেন, আমি জাস্ট এখানে মানে দেখার জন্য দিচ্ছি। তো এটার পরে আমি যদি গিট স্ট্যাটাস দেখি আমাকে বলবে যে হ্যাঁ হয়ে গেছে। তাহলে এই যে আমি চেঞ্জটা করলাম এটাকে আমি চাচ্ছি পুশ করে দিতে, এখন আমি কোন সার্ভারে আছি, ডেভেলপমেন্টে। তো এরপরে যদি আমি শুধুমাত্র গিট পুশ এই কথাটা লিখি, সে হচ্ছে এই ডেভেলপমেন্টটাতে পুশ করে দিবে। আর আমি আমি আচ্ছা এটা আগে দেখাই, গিট এই এই কমান্ড দিলে তো আমাদের হবেই, বাট আমরা যেটা করতে পারি একটু আমরা দেখি, গিট গিট হচ্ছে আমরা যদি বিআরএন ব্রাঞ্চ লিখে এ লিখি তাহলে আমাদের হচ্ছে সব ব্রাঞ্চগুলো দেখাবে। তো এখানে আমাদের কি দেখাচ্ছে, আমরা হচ্ছে ডেভ ব্রাঞ্চে আছি এবং ভিতরে এই যে এখানে অরিজিন ডেভ নামে আরও হচ্ছে অন্য ব্রাঞ্চ রয়েছে। তাহলে আমরা হচ্ছে এখানে কি করতে পারি, এভাবে লিখতে পারি যে গিট পুশ অরিজিন ডেভ। তো এটা দিলে যেটা হবে, এই যে অরিজিন যেহেতু আমাদের ওই এখানে যে ফোল্ডারটা ছিল ওখানে হচ্ছে এটা চলে যাবে। তাহলে গিট পুশ অরিজিন ডেভ, সবসময় আমরা কি করবো অরিজিন লিখে যেই যেই আমরা রিপোজিটরিতে পাঠাতে চাই সেটার নাম লিখবো পুশ লেখার পর। তো এখানে এখন যদি যাই, এই যে ওরা অলরেডি বলতেছে যে এখানে নতুন একটা আমার হচ্ছে রিপোজিটারি আসছে, তো আমি একটু এখানে একটু লক্ষ্য করি। এই যে দেখেন, এই যে একটু আগে ডেভ টেক্সট যেটা আমরা চেঞ্জ করছি ওইটা কিন্তু আমার এখানে চলে আসছে, এই যে চেঞ্জ ফ্রম ডেভ। আর আমি যদি এই এই ফোল্ডারটা মেইন ফোল্ডারের ভিতরে যাই, এইটা কিন্তু আমি এই চেঞ্জটা দেখতে পারবো না, কারণ কি মেইন রিপোজিটরিতে এটা আমি আপডেট করি নি। এটাই আসলে বেস্ট প্র্যাকটিস, আমরা হচ্ছে ডেভেলপমেন্ট বা টেস্টিং এরকম বিভিন্ন ব্রাঞ্চ বানাই, ওখানে আসলে আমাদের কাজগুলো করব। পরবর্তীতে আমাদের যে সুপারভাইজার বা আমাদের যিনি প্রজেক্টের হেড তিনি হচ্ছে সবকিছু দেখবে যে সবকিছু ঠিক আছে কিনা, মার্জ আছে কিনা টেস্টিং করার পরে, পরবর্তীতে ওইটাকে আমরা মেইন ব্রাঞ্চের সাথে কি করে নিব, মার্জ করে নিব। যেভাবে আমরা লোকালি ব্রাঞ্চ মার্চ করেছিলাম ওই রকম আমরা এখানেও মার্চ করবো। বাট আপাতত হচ্ছে আমরা মানে বিষয়গুলোকে একটু দেখি যে মানে কোনটা কিভাবে হচ্ছে। তো বেসিক্যালি তাহলে এটা হচ্ছে এভাবে হইলো, এখন আমি ডেভেলপমেন্টে আসি, আমি হচ্ছে এভাবে করে পুশ করতে পারবো। বাট আমি চাইলে কি করতে পারবো, আমি একটা ডেভেলপমেন্ট ব্রাঞ্চটাকে অন্যটাতেও পুশ করতে পারবো, ওটাও পুশ করা বেশ ইজি। যেমন ধরেন যে আমি হচ্ছে এখন কোন ফোল্ডারে রয়েছে, এই যে গিট হচ্ছে ডেভেলপমেন্ট রয়েছে, যদি এটা বেস্ট প্র্যাকটিস না, বাট আমি চাইলে এখানকার অংশগুলা কি করতে পারবো, এই যে গিট পুশ আমি যদি এখানে কি বলি যে এখানে এই যে গিট পুশ অরিজিন, আমি যদি এই যে হেড যেটা দিয়েছিলাম হেড এটার পর একটা সেমিকোলন দিয়ে যদি আমি ওই ফোল্ডারের নামটা লিখে দিই, তাহলে ওইখানে হচ্ছে কি করবে, ওটা সরাসরি মার্চ হয়ে যাবে, যেমন আমি মেইনের সাথে মার্চ করতে পারবো। তাহলে আমি যে পার্টিকুলার ফোল্ড এই রিপোজিটরি সেম নামে যদি রিপোজিটরি না থাকে, আমি যদি অন্য একটা রিপোজিটরিতে পাঠাতে চাই, তখন আমি আসলে গিট পুশ অরিজিন হেড লিখে সেমিকোলন দিয়ে ওই রিপোজিটরির নামটা লিখে দিব। এখানে কনফ্লিক্ট কেন করলো না, কারণটা হচ্ছে যে আমাদের হচ্ছে আমাদের মানে ওই ওই আমরা যদি মানে একই ফাইলে দুজন যেহেতু ওভাররাইট করি না, এই যে দেখেন আমার কিন্তু এটা মেইনে গিয়ে আপডেট হয়ে গেছে। একটু আগে আমি দেখছিলাম যে এইখানে ফাইল মেইনে কিন্তু এই ফাইলটা ছিল না লাস্ট আমরা চেঞ্জটা, আর এখন যদি আমি যাই আমি কিন্তু মেইনের ভিতরেও এই লাস্ট চেঞ্জটা দেখতে পাবো। কেন, কারণ আমি সরাসরি ডেভেলপমেন্ট থেকে মেইনে জিনিসটাকে পুশ করেছি, বাট এটা গুড প্র্যাকটিস না। আমরা হচ্ছে আমরা নিজেদের রিপোজিটরিতে পুশ করবো পরবর্তীতে। তো এটা তো গেলো হচ্ছে আমার একটা ফাইল এক্সিস্টিং আছে এটা পুশ করা, বাট কারো যদি অলরেডি ধরেন যে গিটহাবে ফাইল থাকে, বা আমি ধরেন একটা প্রতিষ্ঠানে কাজ করতেছি, সেখানে আসলে আমার অনলাইনে যে রিপোজিটরি রয়েছে সেখান থেকে আসলে আমার কি করা লাগে, আমাকে নিয়ে লোকালি জিনিসটাকে নিয়ে কাজ করা লাগবে। তো তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা পুল করব। তো এই পুল দেখার জন্য আমি একটু যেন সময় কম লাগে, তো এই যে আমাদের লার্নিং গিট আমরা যে রিপোজিটরিটা আজকে বানালাম লার্নিং গিট, তো এখানে তো আমার অলরেডি ফাইলগুলো আমার এখানে ইনস্টল করাই আছে। তো আমি যেটা কাজ করি একটু এটা এক্সিট করি, এই এই রিপোজিটরি পুরোটাই হচ্ছে আমি ডিলিট করে ফেলাই। তাহলে এই যে কোড ইগনোর, আমি লার্নিং গিট আমি অফ মানে আমার লোকাল পিসি থেকে মনে করেন এটা ডিলিট হয়ে গেছে, আমি পুরোটাই ডিলিট করে ফেললাম। এটা হচ্ছে আমার কোথায় রয়েছে, শুধুমাত্র অনলাইন। এবং এখানে আমি চাইলে একটা নতুন ব্রাঞ্চও বানাইনি, তো মনে করেন আমি এখানে একটা টেস্টিং টেস্ট নামে একটা ব্রাঞ্চ বানাই দিলাম। তো ওরা বলতেছে যে ক্রিয়েট একটা ব্রাঞ্চ বানাও ওই থেকে আছে মেইন থেকে, তো আমি এখান থেকে একটা টেস্ট নামে ব্রাঞ্চ বানাইছি। হ্যাঁ, আর যদি কোনো ব্রাঞ্চের সাথে কোনো ব্রাঞ্চে কনফ্লিক্ট থাকে বা কেউ যদি আগে থাকে, আপনি চাইলে এগুলো এখান থেকে মার্চ করতে পারবেন, যেটা আমরা একটু পরে দেখবো। তাহলে এখন হচ্ছে আমার এখানে কি তিনটা ব্রাঞ্চ রয়েছে, এবং এই এগুলোর তথ্য কিন্তু আমার কি লোকালি নাই, মনে করেন যে এটা আমি গিটহাবে আগে বানাইছি বা অন্য কারো একটা প্রজেক্ট। তাহলে এখন আমি কি করব, ওই ফাইলটাকে যদি নিতে চাই আমার কি করা লাগবে, এই যে কোডের ভিতরে আসবেন এবং এই যে HTTP এখানে হচ্ছে এটাকে কপি করবেন। হ্যাঁ, কোনটাকে কপি করব, এই যে HTTPS এর ভিতরে যে আমার URL দেওয়া আছে এটাকে আমি কপি করব। হ্যাঁ, এটা যদি কপি করি এরপরে আমি কি করব, আমি যেই যেই যেখানে আমি এটাকে রাখতে চাই ওখানে আসবো, রাইট বাটন ক্লিক করলে আমার এই যে ওপেন গিট ব্যাশ চালু হবে এখানে আসবো। এখানে চাইলে আপনি CMD কমান্ডগুলো ইউজ করতে পারবেন যেটা আমি দেখাচ্ছি না, যেমন আপনি এখানে চাইলে নিজের মতো ফাইল বানাতে পারবেন, কাজ লেখার পরে 1.txt এভাবে বানাইলে দেখেন যে ওই নামে একটা TCT নামে একটা দেখেন ফাইল বানাই হয়ে গেছে। বাট এগুলো আমার দেখানোর উদ্দেশ্য না, আপনি চাইলে এখানে ডিরেক্টরি অনেক কিছু বানাতে পারবেন। বাট আমি চাচ্ছি যে এইখানে আমার যে অনলাইনের যে ফোল্ডারটা রয়েছে সেটাকে এনে রাখতে। তো এটার জন্য আমি কি করব, গিট
এখানে দুইটা কমান্ড রয়েছে, বেসিক কমান্ডটা হলো পুল, আর আমরা চাইলে ফেচও করতে পারি। তো ফেচ আর পুলের মধ্যে পার্থক্য কি একটু পরে দেখাবো, বাট এখন এই যে দেখেন আমি হচ্ছে রিমোট রিপোজিটরি থেকে যদি আমি কোনো একটা লোকাল রিপোজিটরি আনতে চাই তখন আমার কমান্ড ইউজ করা লাগবে গিট পুল, জাস্ট দ্যাটস ইট। তাহলে আমি লিখবো গিট পুল, অ্যান্ড কই থেকে পুল করবে আমাকে তো লোকেশন বলে দেবে, লোকেশনটা কই, ওই যে HTTPS যে আমি URLটা কপি করে রেখেছিলাম ওটাকে আমি এখানে পেস্ট করে দেবো। তো এটা দেওয়ার পরে আমি ইন্টার দিলে হচ্ছে আর আমার কি বলবে যে এই এই নামে হচ্ছে সে হচ্ছে কোনো রিপোজিটরি পাচ্ছে না। কারণটা হলো কি, পুল আমরা কখন করব, আমরা একটু আগে বললাম যে কি বলে যে গিট যখন হচ্ছে আমরা মানে প্রথমবার যে ইনিশিয়াল করব তখন আসলে আমাদের ক্লোন করা লাগবে। হ্যাঁ, আর যখন পরবর্তীতে আমরা বারবার ওই 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 ডেটাবেসটা থেকে নতুন করে আপডেট করব তখন আসলে আমরা পুল ইউজ করব। হ্যাঁ, তো এটার জন্য প্রথমবার শুধুমাত্র আমরা ক্লোন ইউজ করব। ক্লোন কার, আমরা কি করতেছি এই রিপোজিটরিকে ক্লোন করে আমরা হচ্ছে লোকালি রাখতেছি। তাহলে এটা আমি লিখবো ক্লোন, ক্লোন লিখে রাইট বাটন ক্লিক করে পেস্ট দিয়ে দিব আমি রিপোজিটরি পুরাটাই, দিয়ে আমি ইন্টার প্রেস করব। তো এখন কি করবে এই এইটা পুরাটাই সে হচ্ছে আমার ক্লোন করে দিচ্ছে। তো দেখেন এখন যদি আমি এখানে যাই, এই যে লার্নিং গিট নামে আমার নতুন করে এই রিপোজিটরিটা ক্রিয়েট হলো, সে কি করলো আগে থেকে নিছে। বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, আপনি যদি এখন দেখি গিট brancc ব্র্যাঞ্চ, এখন কিন্তু দেখেন আমার গিট brancc ব্র্যাঞ্চ, তো এটা আমরা দেখবো। তো এখানে আমার দেখাচ্ছে না, বলতে ফেল, কারণটা কি এখন কিন্তু আমি ওই ফোল্ডারের ভিতরে নাই, এই যে গিট আমি কিন্তু এখন কোথায় আছি, আমি এই যে কোডিং জোন নামে একটা ফোল্ডারের ভিতরে আছে। আমার কি করা লাগবে, আমার ওই ফোল্ডারের ভিতরে যাই এই গিটটাকে চালু করা লাগবে। হ্যাঁ, তো আমি কি করব, আমি কিন্তু এখান থেকে না, আমি এই যে আমি যেখানে ক্লোন হয়েছে সেটার ভিতরে প্রবেশ করে এখানে আমি কমান্ড প্রম্পটটা চালু করে নেব। এখন তাহলে আমার কি হয়ে যাবে, এই কমান্ডটা হচ্ছে এই যে দেখেন এখন আমি লার্নিং গিট ফোল্ডারের ভিতরে রয়েছি। তো এখন যদি আমি এখান থেকে গিট ব্র্যাঞ্চ brancc ব্র্যাঞ্চ দেখতে চাই, আমি আমাকে বলতেছে এখানে মেইন স্টার একটা মাত্র ব্র্যাঞ্চ আছে, বাট এইখান থেকে আমি যখন করছি এখানে তো আমার অনেকগুলো ব্র্যাঞ্চ, এই যে মেইন আছে, ডেভ আছে, টেক্স আছে, বাকি ব্র্যাঞ্চগুলো কিন্তু আসে নাই। তো বাকি ব্র্যাঞ্চগুলোকে যদি আমি অ্যাক্সেস করতে চাই বা আমার কয়টা ব্র্যাঞ্চ আছে এটা যদি আমি দেখতে চাই brancc ব্র্যাঞ্চ, যদি শুধু ব্র্যাঞ্চ লিখি আমার এখানে লোকাল ব্র্যাঞ্চগুলো দেখাবে, বাট আমি যদি শুধু রিমোট ব্র্যাঞ্চগুলো দেখাতে চাই স্ল্যাশ আর লিখবো, তাহলে আমার হচ্ছে দেখাচ্ছে যে দেখেন এখানে হচ্ছে আমার এই যে মেইন ব্র্যাঞ্চটা আমার আছে আমার এখানে লোকালি, আর বাকি এই তিনটা ব্র্যাঞ্চ নাই ওইটা দেখাচ্ছে। এছাড়াও আমি কি করতে পারবো, স্ল্যাশ এ দিলে, ব্র্যাঞ্চ স্ল্যাশ এ দিলে আমার সব ব্র্যাঞ্চগুলো একসাথে দেখাবে। তো আমি দেখতেছি কি আমার লোকাল ব্র্যাঞ্চ একটা, ওই ব্র্যাঞ্চটাই আমার হচ্ছে আমি কোথা থেকে নিয়েছি এটাও দেখাচ্ছে, বাট বাকি ব্র্যাঞ্চগুলো হচ্ছে আমার এই যে মেইন এবং টেস্ট দেখাচ্ছে। তো ওই ব্র্যাঞ্চগুলো আমি যদি নিয়ে আসতে চাই আমার কি করা লাগবে, জাস্ট প্রথমবার চেক আউট করা লাগবে। যেমন আমি চাচ্ছি যে এখানে আমি ডেভেলপমেন্ট ব্র্যাঞ্চটাকেও নিয়ে আসবো, তাহলে গিট chck চেক আউট দিয়ে আমি জাস্ট ডেভ এই এই কথাটা লিখবো। এটা যখনই আমি লিখবো ওরা 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 কি বলতেছে যে নতুন আমার ডেভ নামে এখানে ওই ওই ব্র্যাঞ্চটাকে বানাই দিবে, গিট অরিজিন chck চেক আউট ORI অরিজিন টেস্ট। তাহলে এটা কি করবে আমার, আচ্ছা অরিজিন লেখা লাগবে না, জাস্ট chck চেক আউট টেস্ট, এটা লিখলে কি হবে সে হচ্ছে আমাকে ওখান থেকে ওই ওই ফাইলটাকে এনে এনে দিবে মানে অনলাইন থেকে। তাহলে আমরা হচ্ছে প্রথমবার ক্লোন করে রিকোয়েস্টটা নিব, এরপরে যে ওই ওই জাতীয় যতগুলো আমাদের আর রিপোজিটরি আছে সেই রিপোজিটরিকে যাওয়ার জন্য জাস্ট আমরা হচ্ছে চেক আউট করে ওই রিপোজিটরির নামটা লিখবো। যেমন এখন আমি টেস্ট নামে রিপোজিটরিতে আসি, তো এখন আমি কি করতে পারি আরও আর একটা একটু কাজ করি অনলাইনে, ধরেন যে আমরা একটু টেস্টে কিছু একটা চেঞ্জ করি, মনে করেন যে আমি এখানে টেস্টে আসি, টেস্ট রিপোজিটরি আসি, তো এখানে আমি একটা নতুন ফাইল বানাই এখান থেকে, মনে করেন যে এই যে অ্যাড ফাইল, অ্যাড নিউ টেক্সট ফাইল। তো আমি যে ফাইল বানাবো ওই ওই ফাইলের নাম লিখে একটা এক্সটেনশন লেখা লাগবে, তো আমি এখানে লেখালাম যে টেস্ট ফাইল ডট txt, এবং আমি বললাম যে দিস ইজ টেস্ট txt ফাইল ক্রিয়েটেড ফ্রম রিমোট টেস্ট রিপো, যে টেস্ট রিপো থেকে এটা বানানো হয়েছে। তো এটা এটা লেখার পরে আমি জাস্ট এখানে এই যে কমিট চেঞ্জ করে দিব, আমি বলবো যে এটা এই জিনিসটাকে কমিট করে দিছি মানে এখানে এটা বানাইছি। তো এটা তো শুধুমাত্র আমার কথায় আছে বলেন টেস্ট ফাইল, এটা কিন্তু অন্য কোনো ফাইলে নাই। তো ওই ওই এখন যদি এখন আমিও এখানে এখানে মনে করেন টেস্টে আছে, তো আমি যদি এখানে গিট লিখে যেটা বলছিলাম যে এখন আমরা জাস্ট পুল করবো, পুল লিখি, ও কী করবে, ও দেখবেন যে এখানে এই যে আমার এই ফাইলটাকে এনে দিয়েছে, এই যে আমার বলছে একটা টেস্ট ফাইল, এবং আমি যদি এখন লোকালি দেখি এই টেস্ট ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। বাট এটা কিন্তু আমি যদি অন্য কোনো ব্রাঞ্চে যাই এটা কিন্তু দেখতে পারবো না। যেমন গিট chck চেক আউট আমি যদি ডেভ ফাইলে যাই তাহলে কিন্তু এখন দেখবেন যে টেস্ট ফাইলটা হারাই গেছে। বাট আবারও যদি গিট chck চেক আউট আমি যদি টেস্ট ফাইলে ব্যাক যাই আমার টেস্ট রিপোজিটরিতে, তখন কিন্তু আমার এই ফাইলটাকে আবারও দেখতে পাবো। তাহলে এখানে এভাবে করে আমি চাইলে আবার কি করতে পারবো, এই টেস্ট ফাইলটাকে লোকালি অন্যান্য যে কোনো ফোল্ডারের সাথে মার্চ করে নিতে পারবো। আবার আমি চাইলে এখানেও মার্চ করতে পারবো, কীরকম মার্চ করতে পারবো, আমাকে বলতেছে যে এই ব্রাঞ্চটা মেইনের চেয়ে আগায় আছে। তো এখন আমি চাচ্ছি যে এইখানে যে আমি যে নতুন যে ডেভ ডট টেস্টটা লিখছি এটাকে হচ্ছে মেইন ব্র্যাঞ্চের সাথে মার্চ করে দিতে। তাহলে আমি কি করব, এই যে এখানে ক্লিক করব, আমি চাইলে যে শুধু মেইন ব্র্যাঞ্চের সাথে মার্চ করতে পারবো এরকম না, আমার যতগুলো ব্র্যাঞ্চ আছে যে কোনো একটা ব্র্যাঞ্চের সাথে আমি মার্চ করতে পারবো। তো এটা করার জন্য কি লাগবে, এখানে আমরা বলতেছি যে এটাকে যদি আমি এখন মার্চ করি টাকার সাথে হবে মেইনের সাথে, বা আমি চাইলে মেইনের সাথে না করে আমি ডেভেলপমেন্ট ব্র্যাঞ্চের সাথে এটাকে মার্চ করতে পারি, বা অন্য কোনো ব্র্যাঞ্চ যদি থাকে সেটার সাথেও মার্চ করতে পারবো। তো বাট আমি সরাসরি মেইন ব্র্যাঞ্চের সাথে মার্চ করে নিচ্ছি। তো ওরা বলতেছে এটার সাথে মার্চ করবে, কি মার্চ করবে, ওরা বলতেছে এই যে টেস্ট নামে একটা নতুন ফাইল কি কি চেঞ্জ হয়েছে
করছে এবং এখানে নতুন আমি একটা টেক্সট লিখছি, এই জিনিসটাকে সে হলো মার্চ করে দিবে। তো এটা লিখে এই মার্চ করাটাকে আমাকে আমরা বলতেছি পুল রিকোয়েস্ট ক্রিয়েট করা। তো আমি একটা ক্রিয়েট দিব পুল রিকোয়েস্ট, এবং যদি এটার মধ্যে কোনো কনফ্লিক্ট থাকে এটা এখানে দেখাবে। তো আমরা আমরা দেখতেছি যে আমাদের ফাইলের ভিতরে কোনো কনফ্লিক্ট নেই, কারণ এটা তো আর অন্য কোথাও ছিল না এই ফাইলটা। তো একটু পরে আমরা কনফ্লিক্টটা দেখবো। তো তখন হচ্ছে আমরা কি করবো, এই যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট আরেকবার দেওয়ার পরে এখানে একটা দিয়ে দিব যে আমরা হচ্ছে রিকোয়েস্ট করবো। তো যদি আমাদের ফাইলের মধ্যে কোনো কনফ্লিক্ট না থাকে সে হচ্ছে কি করবে, সে হচ্ছে চেক করবে এবং চেক করে দেখতেছে যে হ্যাঁ এই দুইটা ফাইলে মার্চ করা পসিবল এবং এই দুইটার মধ্যে কি নাই, কোনো ঝামেলা নাই। তাহলে এখন আমি কি করব, এখানে আমি চাইলে এখানে আমি বলতে পারি যে আমি মার্চ টেস্ট উইথ মেইন আমি একটা কমেন্ট করে দিতে পারি। এবং এখানে কি করতে পারি, এই এই জায়গাটাতে আসে আমি চাইলে একটা কমিট করতে পারি। আর যদি আমি কমিট না করতে চাই, করলাম না, শুধুমাত্র পুল রিকোয়েস্টকে আমি কি করব, এই যে মার্চকে কনফার্ম করে দিব যে এটা যদি আমি কনফার্ম করি কি হবে, টেস্টের যতগুলো কোড আছে ওইটা হচ্ছে কি হয়ে গেছে, আমার মেইনের সাথে মার্চ হয়ে গেছে। কারণ আমি মেল ফোল্ডারে গেলেও টেস্টের ফাইলগুলো দেখতে পাবো। আচ্ছা, এখন এত কিছুর পর তাহলে বেসিক্যালি এটাই কিন্তু আমাদের কাজ। আমরা হচ্ছে কি করবো, আমরা যখন লোকালি একটা কাজ করবো ওটাকে আমরা অ্যাড করে প্রথমে লোকালি সেভ করবো, যেটাকে আমরা বলতেছি স্টেজিং করা। পরবর্তীতে আমরা কি করতেছি, এই কাজটাকে আমরা হচ্ছে কমিট করবো, কমিট করলে জিনিসটা স্থায়ীভাবে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে ওটাকে আমরা পুশ করে দিব আমরা হচ্ছে কোথায়, এই যে গিট হ্যাবে, যেখানে হচ্ছে আমরা এই রিমোটলি এটা দেখতে পাচ্ছি। আর গিট হ্যাব থেকে যদি কোনো কিছু নিতে চাই সেটাকে আমরা পুল করবো। তো যে কোনো কিছু যখন চেঞ্জ হয় আমাদের প্রথম কাজ হলো পুল করে নেওয়া, তারপরে হলো পুশ করা। যেমন আমি যদি কোনো কিছু চেঞ্জ হয় বা হয়েছে কিনা আমি জাস্ট এখানে আসবো, মনে করেন যে আমি গিট সিএইচ চেক আউট, চেক আউট দিয়ে আমি হচ্ছে মনে করেন যে মেইনের ভিতরে গেলাম। তো যখন আমি মেনের ভিতরে গেছি, এখন যদি আমি মেন থেকে কিছু পুশ করতে চাই, ও কিন্তু যদি মনে করেন যে এখানে আমি মেনে কিছু চেঞ্জ করে রাখি আপনার দেখতে তাহলে সুবিধা হবে। আমরা হচ্ছে আমাদের রিপোজিটারিতে যাই, লার্নিং রিপোজিটারি। তো আমরা তো এই মেনের ভিতরে রয়েছি। তো এখানে মনে করেন আমি কোনো একটা চেঞ্জ করতেছি, এই যে ওয়ান ডট টিএক্সটি এই ফাইলটাকে আমি একটু মানে কিছু একটা চেঞ্জ করি। তো এটাকে চেঞ্জ করার জন্য আমি এখানে এই যে এডিট ফাইলে ক্লিক করব, আমি জাস্ট এখানে একটা চেঞ্জ করি। তো আমি লিখলাম ওয়ান জাস্ট, তো এটাকে আমি চেঞ্জ করে নিই। হ্যাঁ, বললাম যে হ্যাঁ এটা চেঞ্জ করবো। তো এখন এই ফাইলটা যে চেঞ্জ হলো এটা কিন্তু আমার লোকালি নেই। এখন লোকালি মনে করেন যে আমি অন্য আর একটা চেঞ্জ করছি, আমি টুতে চেঞ্জ করছি, যে টুতে যায় টু লেখছি। আর এখন যদি আমি লোকালি এই ফাইলটাকে পুশ করতে চাই, দেখেন যে আমি বললাম যে গিট অ্যাড দি স্টার, এটা দিয়ে কী করবো, প্রথমে আমি অ্যাড করে নেবো। আর যে কোনো কিছু আমি দেখার জন্য স্ট্যাটাস দিব যে আমি দেখবো যে কী আছে। এই যে আমি এটাকে কী করছি, স্টেজিং করছি, বাট এটাকে এখন আমার কী করা লাগবে, আগে কমিট করা লাগবে। তাহলে গিট কমিট আমি স্ল্যাশ এম দিয়ে একটা লিখবো যে চেঞ্জেড ফ্রম লোকাল মেইন, আমি লোকাল থেকে চেঞ্জ করছি। আচ্ছা, ভালো কথা, এবার আমি চাচ্ছি এটাকে পুশ করে দিতে। এবার আমি যখন পুশ করতে যাব আমি দেখি যে এটাকে আমি পুশ করতে, ওরা বলতেছে যে না তুমি পুশ করতে পারবে না। এটার জন্য আমার কী করা লাগবে, আগে হচ্ছে আমার পুল করে নেওয়া লাগবে। ওই যে বলছে যে প্রথমে পুল করব আগে পুশ করার আগে। তো এটা আবারও ছোট হয়ে গেছে, আমি একটু একটু বড় করে নিই তাহলে আপনার। আচ্ছা, তাহলে আগে হচ্ছে আমার কী করা লাগবে, পুল করা লাগবে পুশ করার আগে। তাহলে আমি কী করব, গিট পুল, বাট কি কী জানি আমি বলেছিলাম, শুধু পুল লিখলে হবে নাকি অরিজিন পুল লেখা লাগবে, না গিট পুল দেখি আমরা। তো প্রথম এই যে আমার হচ্ছে প্রথমে পুল করে নিয়েছি ফাইলটা। আচ্ছা, তো এখানে একটা সমস্যা যে যখনই আমরা পুল বা কোনো কিছু করব ওটাতে হচ্ছে আমার কমিট দেওয়া লাগবে। তো কমিট না দিলে এরকম ঝামেলা হতে পারে। তো তখন যেহেতু বিভিন্ন এডিটরে বিভিন্ন রকম, তো এই এই কমান্ডগুলো ইউনিভার্সালি কাজ করবে না। তো এটার জন্য আমি হচ্ছে এটা বন্ধ করে দিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করব এবং গিট চেক আউট মেইন। তা আমরা আমরা যে কাজটা করব, যে আমরা হচ্ছে গিট এটাকে হচ্ছে কি করার চেষ্টা করি, একটু আমরা হচ্ছে পুশ করার চেষ্টা করি, পুশ ও আর আই অরিজিন মেইন। তো একটু দেখি আমাদের কি বলে, যদি পুশ করতে চাই তো সে হচ্ছে রিজেক্ট করতেছে। কারণটা কি, যে আমাদের প্রথমে আগে পুল করতে বলতেছে। তাহলে গিট ফেচ, আচ্ছা আমি পুলের পরিবর্তে ফেচ কমান্ডটাও দেখাই যে আপনার এখানে আসলে কি দেখায়। তো আমরা এবার দেখি গিট ফেচ হলে কি হয়। গিট স্ট্যাটাস দেখেন যে কী করছি, যে দুইখানে দুই প্রকার চেঞ্জ করছি, ওই জন্য হচ্ছে আমাদের কি হয়েছে যে এই 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 কমিটটা হচ্ছে হচ্ছে না। তো এই কাজটা আমরা চেঞ্জ করবো কীভাবে, আমরা হচ্ছে মার্জ করে নেব। কেন, কারণটা হলো যে আমি একবার এটা লোকালি চেঞ্জ করেছি, এটা হচ্ছে অফলাইনে মানে রিমোটলি চেঞ্জ করেছি। তাহলে মার্জ গিট আমরা যদি হচ্ছে মার্জ করি, তো মার্জ করার সময় আমাদের যে কাজটা করা লাগবে তার সাথে করব, গিট মার্জ করার পরে আমরা স্ল্যাশ এম কমেন্ট এটা একটু লিখি। তো আচ্ছা, এবার আমি গিট স্ট্যাটাস দেখি, ইওর ব্রাঞ্চ এহেড অফ। আচ্ছা, তাহলে এবার হচ্ছে অরিজিন মেইনের চেয়ে আমারটা হচ্ছে তিনটা পুশ সামনে রয়েছে। ওকে গুড, তাহলে এবার হচ্ছে গিট পুশ
অরিজিন হেড। আচ্ছা তো অরিজিন আমরা হেড দিই, তাহলে কি হবে সেম নামে এই জিনিসটা আমার পুশ হয়ে যাবে। কেন? কারণটা হচ্ছে এবার হচ্ছে আমরা পুশ করতে পারবো। তো এখন যদি আমি এই মেনের ভিতরে যাই, এখন আমি দেখতে পারবো কি এখানে আমি যে চেঞ্জগুলো করেছিলাম, এই যে আমরা যেমন কমেন্ট কমেন্ট একটু আগে যেগুলো চেঞ্জ করেছি ওয়ানের ভিতরে, তো ওগুলো হচ্ছে এখানে চলে আসছে। আর এইখানে হচ্ছে ওই যে যেগুলো হচ্ছে আমি ওইখান থেকে চেঞ্জ করেছিলাম ওটাও চলে এসেছে। তাহলে আমি কি করছি, ওই জন্য আমার শুরুতে কি করা লাগবে, প্রথমে হচ্ছে জিনিসটাকে আসলে আমার পুল করে নেওয়া লাগবে এবং পরবর্তীতে আমার হচ্ছে পুশ করা লাগবে। আচ্ছা এটা গেল। আর ফাইনালি হচ্ছে আমরা কি করব, অনেক সময় দেখা যাবে যে কি যে একই কাজ করতে গিয়ে আমাদের হচ্ছে কনফ্লিক্ট হতে পারে। কিরকম, আমি এটা লোকালি দেখাই যে গিট চেক আউট, আমি মনে করি যে ডেভ নামে যে আমাদের ইয়াটা রয়েছে এখানে গেলাম, তো এখানে গিয়ে মনে করেন যে এই যে এখানে টু ডট টিএক্সটি আছে, তো এইখানে আমি এখানে এসে কি বলে যে কিছু একটা চেঞ্জ করব। কেমন চেঞ্জ, মনে করেন যে আমি এখানে আমি সেকেন্ড ফাইল এখানে লিখে লিখেছি যে মনে করেন যে টু, তারপর টু, তারপর টু, তারপর টু, জাস্ট আমি জাস্ট বোঝার জন্য যে আমি এখানে তিনটা টু লিখছি। আর লেখার পরে আমি এই জায়গাটাতে এটাকে এটাকে একটু করি গিট অ্যাড স্টার্ট দেওয়ার পরে গিট কমিট স্ল্যাশ এম চেঞ্জেড টু টিএক্সটি ফাইল। আচ্ছা আমি এটা লিখলাম, এটা আমার হয়ে গেল। এবার হচ্ছে আমি কি করি চেক আউট দিয়ে আমি টেস্ট টেস্টে যাই। এবার আমি টেস্টে গেলাম, এবার হচ্ছে আমি টেস্টে যাব কি টেস্টে যাই, তো এটা আমি দেখ একটু দেখি আমি কি টেস্টের ভিতরে আছি। আচ্ছা না, চেক আউট বানানটা ভুল হয়েছে, গিট সিএইচসি চেক আউট টেস্ট টেস্ট। তো দেখেন এবার আমি টেস্ট ফোল্ডারে আছি এবং এখানে টুতে কিন্তু ওই চেঞ্জগুলো নাই। তো এখানে যে আমি টু লিখেছিলাম, এখানে আমি টু 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 আমি হচ্ছে এভাবে লিখে রাখলাম। এখন কি হয়েছে, আগে যেখানে টু টু ছিল এখানে আমি অন্য টু টু লিখছি, মানে আমাদের দুজনের কনটেক্স আলাদা হয়ে গেছে। এখন এই ফোল্ডারটা আমি কি করব, এখানে গিট অ্যাড স্টার্ট তারপর গিট কমিট। আচ্ছা এটা একটু একটু বড় করা লাগবে, আমি সরি ভুলে যাই কারণ ছোট এত অভ্যাস হয়ে গেছে। আচ্ছা তাহলে এখানে আমার কি করা লাগবে, গিট কমিট স্ল্যাশ এম, আমি এখানে লিখলাম যে টেস্ট কমিট। আচ্ছা তো এখন হচ্ছে কি যে আমি চাচ্ছি যে এই যে টেস্ট এবং আমার ডেভেলপমেন্ট এই দুটাকে মার্জ করার জন্য, বাট দুইখানেই কিন্তু আমি একই ফাইলে আলাদা আলাদা চেঞ্জ করেছি। তো এখন যদি আমি এই টেস্টের সাথে আমি কি করতে চাই, মার্জ করতে চাই আমার ডেভেলপমেন্টকে, আমি কীভাবে জানি করি গিট এম ই আর জি ই মার্জ, লেখার পরে যার সাথে করতে চাই আমি চাই ডেভের সাথে, এবং আমি একটা কমেন্ট লিখে দিব যে কি মার্জিং উইথ ডেভ ব্রাঞ্চ ব্রাঞ্চ। তো এটা যদি করতে চাই, ওরা বলতেছে অ কি বলে যে এই যে কনফ্লিক্ট হয়েছে, ওরা কিন্তু এই মার্চ করতে পারে নাই, মার্চ কনফ্লিক্ট হয়েছে। কেন কনফ্লিক্ট হয়েছে, কারণ আমি একই ফোল্ডারে আমি হচ্ছে দুইটা চেঞ্জ করছি। তো এখন এই যে ওই জন্য আমার লেখাচ্ছে দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে কি টেস্টিং মার্জ মার্চ হয়েছে। তো কী হয়েছে, এখন যদি আমি ওই ফাইলটাকে ওপেন করি, আপনি যদি এই ফাইলটা ওপেন করেন দেখেন এখানে আমি ওপেন করি, এই যে ওরা হচ্ছে কী করছে এখানে আমার দেখাচ্ছে যে এই যে হেড থেকে শুরু করে এই যে ডেভ এই জায়গাটাতে আমার দেখাবে যে কী কী কনফ্লিক্ট হয়েছে। নিচেরটা দেখাবে যে ওই যে অপরজনের ফাইলে কী চেঞ্জ, আর আমারটাতে দেখাচ্ছে আমি এটা রাখছি। তো যদি এরকম সমস্যা হয়ে যায় তখন আমরা কী করব, তখন আমরা হচ্ছে যিনি এটা রেসপন্সিবল বা দায়িত্ববদ্ধ তিনি এই দুইটা চেক বা রিভিউ করবে, এবং রিভিউ করে আপনি দেখলেন যে আচ্ছা ঠিক আছে উনারটাই ঠিক যে টু 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 রাখা দরকার, আমার টু 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 রাখার দরকার নাই, বা আমি হচ্ছে কী করব আমার দুইটা টু রাখবো দুইটা টু রাখবো, বা যেটা হয় যে ওইটা, তাহলে আমি কী করবো এই বাকিগুলোকে আপনি ম্যানুয়ালি তখন রিমুভ করে দেবেন আপনার টেক্সট এডিটর বা যেখান থেকে আপনি কাজটা করছেন। তারপরে আপনি কন্ট্রোল এস দিয়ে এটা হচ্ছে আমি সেভ করে দিলাম। এরপরে এখন আমি কী করবো, তাহলে এরপরে হচ্ছে আমি কী করবো গিট, তারপরে আমি এস টি স্ট্যাটাস দেখবো, আমার বলবে যে এটাকে এটা যদি চেঞ্জ হয়েছে এটাকে আমার কী করা লাগবে, স্টেজিং করা লাগবে, তারপরে হচ্ছে কমিট করা লাগবে, কমিট করা লাগবে মার্জ ফিক্স, তারপরে হচ্ছে আমার কী করা লাগবে এই পরে মার্জ করা লাগবে, মার্জ কার সাথে যার সাথে করবো ডেভেলপমেন্ট স্ল্যাশ এম দিয়ে আমার হচ্ছে এটা কমেন্ট লাগবে যে এগেন মার্জ, এটা দিলাম। তো এবার এবার ওরা ওরা কী বলতেছে যে এইটার সাথে আপডেট আছে কেন, কারণ ওই যে আমরা তো আমাদের টেস্টের জিনিসগুলোকে বাদ দিয়ে দিছি বা আমরা তো হচ্ছে এখানে মার্জ করে ফেলছি ওইটার সাথে, তো এইটাই। আর যদি আমরা এখানে অন্য কিছু আর একটু চেঞ্জ করতাম বা এমন করতাম তখন হচ্ছে ওইটা ডেভেলপমেন্টের সাথে না মিললে ওটা হচ্ছে আমার মার্জ হয়ে যেত। তাহলে এইভাবে যদি আমার কোনো কারণে মার্জ ফেল হয় তখন আমরা কী করবো, ম্যানুয়ালি ওই জিনিসটার কনফ্লিক্টগুলার চেঞ্জ করে দেন আমরা মার্জ করব। তাহলে এত কথা বলার উদ্দেশ্য মূল ভাব হচ্ছে এটা বোঝা যে আমরা হচ্ছে কী করতেছি, আমরা হচ্ছে লোকালি কাজ করলে আমরা হচ্ছে অ্যাড করব, দেন কমিট করব, দেন রিমোটলি পুশ করব। আর রিমোট থেকে যদি নিতে চাই প্রথমবার আমরা ক্লোন করে জিনিসটা নিব এবং পরবর্তীতে আমরা জাস্ট খালি কী করব, পুল করলে জিনিসটা পাবো আর পাঠানোর জন্য পুশ করব। বিভিন্ন ব্রাঞ্চে যাওয়ার জন্য আমরা কী করব, চেক আউট ইউজ করব, এবং ব্রাঞ্চ বানানোর জন্য আমরা কী করব, ব্রাঞ্চের পরে ওই নামটা লিখবো, যেমন আমি গ্রেট পিআরএন ব্রাঞ্চ নিউ
নিউ নামে একটা ব্রাঞ্চ বানাতে যাচ্ছে, তাহলে আমার একটা ব্রাঞ্চ হয়ে যাবে। এটা কিভাবে দেখবো, বিআরএ ব্রাঞ্চ, ব্রাঞ্চ দেওয়ার পরে যদি আমি জাস্ট ব্রাঞ্চ লিখি তাহলে হচ্ছে আমার এখানে আচ্ছা গিট বিআরএ ব্রাঞ্চ, তাহলে হচ্ছে আমার সব ব্রাঞ্চগুলোকে দেখাবে এই যে নিউ নামে একটা ব্রাঞ্চ হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা ব্রাঞ্চের সাথে আরেকটা ব্রাঞ্চকে মার্চ করতে পারি, এটাকে অনলাইনে পুশ করতে পারি, পুল করতে পারি, এবং বেসিক্যালি গিটের মূল কনসেপ্ট এটাই। এবং এর পরবর্তীতে আমরা চাইলে কমিটগুলোকে আরও সুন্দর করে কমিট করতে পারি, আরও কিছু কাজ করতে পারি। বাট যদি এই মূল বিষয়টা বুঝে যাই তাহলে আসলে আমাদের বাকিগুলো নিজে নিজে করতে অসুবিধা হবে না। তো ওই ওইটাই এখানে আরেক দেওয়া আছে যে আমরা হচ্ছে কী করেছি, যে আমরা হচ্ছে অ্যাড করব, কমিট করব, পুশ করব, আর কোনো কিছু যদি নিয়ে আসতে চাই হয় আমরা পুল করব। পুল করলে কি হবে, পুল করলে জিনিসটাকে সে নিয়ে এসে আমার লোকাল রিপোজিটরিতে সরাসরি চেঞ্জ করবে, আর যদি আমরা ফেচ করি তাহলে সে শুধুমাত্র কি করবে, ট্র্যাকগুলো নিয়ে আসবে। হ্যাঁ, তো এটা আমি আরেকবারও দেখাইছি, আরেকবারও বলি যে মনে করেন এই যে মেইনে যায় আমি কিছু একটা কিছু একটা জিনিস, নতুন একটা ফাইল বা ফোল্ডার বানাবো, বা ফোল্ডার না বানাই আমরা এখানে একটু চেঞ্জ করি, তো সেই চেঞ্জটা সরাসরি আমার চেঞ্জটা আমার পিসিতে নিয়ে আসবে না, বা সে বলবে যে তোমার একটা চেঞ্জ হচ্ছে, তুমি কি এটা আনতে চাও, তো আমি এখানে সে চেঞ্জ আমি জাস্ট এখানে এখানে দিলাম, এটা কমিট করলাম যে এখানে আমি একটা চেঞ্জ করছি। তো আমি যদি ফেচ করি, আমি যদি যাই গিট সিএইচ চেক আউট মেইন, এখন যদি আমি কি করি যে গিট ফেচ ফেচ, তো আমার কি হবে, সে হচ্ছে ফেচ করবে, ফেচ করছে, বাট এখানে কিন্তু আমি ওই চেঞ্জটা দেখতে পাবো না। আমি এখানে কি করছি, এই যে ডেভেলপমেন্টের ভিতরে চেঞ্জ লিখছি, এবার আপনি যদি এখানে ডেভের ভিতরে যান, চেঞ্জ ফ্রম ডেভ, এর পরের লাইনটা কিন্তু আমার নাই, এই যে এই শেষের লাইনটা চেঞ্জ এই কথাটা নাই, কিন্তু সে কি করছে, আমি যদি এখানে দেখি গিট স্ট্যাটাস, আমি দেখতে পাবো যে সে হচ্ছে ওই চেঞ্জগুলোকে নিয়ে আসছে ওখান থেকে। তো এখন আমার কি করা লাগবে, এটাকে হচ্ছে আমার কি করে নেওয়া লাগবে, মার্জ করে নেওয়া লাগবে। তাহলে আমি এবার বলবো গিট কি করব, ফেজের সাথে মার্জ করব, এমই আর মার্জ, তারপরে এম দিয়ে, তারপর হচ্ছে দেওয়া লাগবে যে মার্জ উইথ রিমোট মেইন, আমি একটা জাস্ট কমেন্ট দিয়ে দিলাম। তো এটা দিলে এখন হচ্ছে সে কি করলো, এই ফাইল আমাকে হচ্ছে আপডেট করছে। এখন যদি আমি এখানে যাই, আমি হচ্ছে দেখতে পাবো যে এই যে চেঞ্জ কথাটা আসছে, বা এই প্যারাটা যদি না নিতে চাই দুইবার, একবার আমি ফেচ করবো, পুল করবো, তারপর হচ্ছে মার্চ করবো, তাহলে আমি জাস্ট সরাসরি আমি যদি হচ্ছে গিট পুল এটা লিখি, তাহলে কিন্তু কি হয়ে যাবে, সে এনে আমার হচ্ছে আপডেট করে দিবে যদি আমি পিছায় থাকি। ওইটার জন্য বলছে এটা হচ্ছে অলরেডি আপ টু ডেট আছে, ওই জন্য আমার করে নেই। তাহলে এই হইলো বেসিক্যালি পুরো ঘটনা। আর এর বাইরে হচ্ছে আরেকটা ছোট্ট বিষয়, অনেক সময় দেখা যায় যে আমাদের পাসওয়ার্ড বা অনেক প্রয়োজনীয় ইনফরমেশন থাকতে পারে, যেটা আমরা চাই না যে গিটে আপডেট হয়ে যাক। মনে করেন যে আমার এখানে একটা পাস নামে একটা ফাইল রয়েছে, বা একটা ফোল্ডারও হতে পারে, যেটা আমি চাচ্ছি না যে এই ফাইলের ভিতরে আমি আমার মনে করেন যে পাসওয়ার্ড দেওয়া আছে, আমার পাসওয়ার্ড নেওয়া আছে 1 2 3 4 5, বা এটা আমি চাচ্ছি না, এটা আমার আপডেট হয়ে যাক। তো এরকম যে ফাইলগুলোকে আমি আপডেট করতে চাবো না অনলাইনে, ওইটার জন্য আমার কি করা লাগবে, ওইটার জন্য এখানে লোক আমার একটা টেক্সট ফাইল বানায় নেওয়া লাগবে, যেটার নাম হবে ডট গিট ইগনোর, IGNOR, এই নামে লেখা লাগবে গিট ইগনোর। তো এটা লেখার পর কি করা লাগবে, যে গিট ইগনোর ফোল্ডারের ভিতরে আমি যেই যে ফাইলগুলোকে চাচ্ছি না, বা যে ফোল্ডারগুলোকে চাচ্ছি না যে সেগুলো আপডেট হোক, সেগুলো এখানে লেখা লাগবে। তো ফোল্ডার হলে আমি এইভাবে লিখতাম যে ফোল্ডারের নাম লিখতাম, নাম লিখে একটা দিয়ে স্টার দিতাম, এটা দিয়ে বুঝাতাম এই ফোল্ডারের ভিতরে যা আছে ওগুলাকে তুমি ইগনোর করো। তো এখানে তো আমার ফোল্ডার নাই, তো আমি এখানে ফাইলই দেখাই, পাস ডট txt, এটা বা মনে করেন যে আমি এটা এই কাজটা করলাম। তো এটা যদি করি, এটাতে সুবিধা হবে কি, তো দেখেন এখন আমি কপি করে এটা রেখে দিলাম। এখন যদি আমি গিটে এখানে স্ট্যাটাস দিতে দেখি, দিতে গিট স্ট্যাটাস, ওরা কিন্তু বলতেছে শুধুমাত্র গিট ইগনোর নামে একটা আমার কি হয়েছে ফাইল, এই পাসওয়ার্ড ফাইলটার কথা কিন্তু আর বলতেছে না, পাসওয়ার্ড ফাইলে যদি আমি চেঞ্জ করি এটা কিন্তু বলে না, আবার বাকি যে কোনো ফাইলে যদি আমি চেঞ্জ করি, যেমন আমি এখানে চেঞ্জ করলাম যে লালা লালা লালা, তো এখানে কিন্তু আমার এই চেঞ্জটা ঠিকই সে ট্র্যাক করবে। হ্যাঁ, এই যে গিট স্ট্যাটাস এখন কিন্তু আমার বলতেছে যে এই একটা ফাইল মডিফাই হয়েছে, বাট আমার যে এই যে পাসওয়ার্ড ডট টেক্সট নামে যে ফাইলটা বানাইলাম ওটা কেন দেখাচ্ছে না, কারণ ওটা আমি গিট ইগনোরের ভিতরে দিয়ে দিছি। হ্যাঁ, তাহলে এখন যদি আমি জাস্ট গিট অ্যাড স্টার করি, তারপর গিট কমিট স্ল্যাশ এম দিয়ে মনে করেন যে কিছু একটা কমিট করলাম, তারপর আমি কী করবো, গিট পুশ করব, পুশ অরিজিন HEAD হেড দিলে সেম নামে ওই ইয়াতে, বা অরিজিন জাস্ট ওই ফাইলটার নাম। তো এখন আপনি যদি এখানে যান, এখানে একটু যাই আমরা দেখি আমরা মেইনের ভিতরে কি দেখতে পাচ্ছি, আমরা মেইনের ভিতরে দেখবো গিট ইগনোর নামে জিনিসটা আসছে, যেগুলো চেঞ্জ করছি সেটা আসছে, কিন্তু এই ফাইলটা কিন্তু আপলোড হয় নাই, এই যে পাসওয়ার্ড নামে যে ফাইলটা সেটা আপলোড হয় না। কেন, কারণ ওটা হচ্ছে আমরা গিট ইগনোরের ভিতরে বলে দিচ্ছি ইগনোর করা। তো অনেক সময় আমাদের দেখা যাবে যে সব কিছু আসলে আপলোড করার দরকার নাই, তখন আমরা এই গিট ইগনোর কমান্ড দিয়ে ওই ফাইলগুলোকে আমরা হচ্ছে স্কিপ করব। আচ্ছা, এই ছিল বেসিক। আর এর বাইরে হচ্ছে আপনি চাইলে
গিটের হচ্ছে আরো কিছু কনফিগারেশন করতে পারেন, এবং এই ফাইনালি এই গিট কিভাবে বুঝতে পারতেছে যে এইটা হচ্ছে আমার এইখানে এই ফোল্ডারে এখানে আপলোড হবে, এই কথাটা কিন্তু আসলে কি আছে, এই যে গিটের ভিতরে যদি যান, এই গিটের ভিতরে যদি কনফিগ ফোল্ডারে যান, এখন যদি এটাকে আপনি ওপেন করেন, মনে করেন আমি নোটপ্যাডে ওপেন করতেছি, তাহলে আপনি আসলে দেখবেন যে এইখানে আসলে আমার ওই ইউআরএলটা দেওয়া আছে যেখান থেকে আসলে আমার রিমোটলি কাজগুলো হচ্ছে। তাহলে আন্ডার দ্য হুড এখান থেকে সে হচ্ছে তথ্য নিয়ে নিয়ে সে কি করতেছে, আমার হচ্ছে এই জিনিসগুলোকে লোকাল থেকে ওই যে রিমোটলি আপডেট করতেছে অথবা রিমোট থেকে আমার লোকালি নিয়ে আসতেছে। তো আশা করি হচ্ছে আপনার বেসিক ধারণাগুলো ক্লিয়ার হয়েছে। আপনি পরবর্তীতে এইটুকু যদি বুঝেন তাহলে অ্যাডভান্স যে কোনো কিছু নিজে নিজেই একটু হচ্ছে সার্চ করলে গুগল থেকে শিখে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।